नाते मुस्तफा सुन कर रूह जब मचलती है नाते मुस्तफा सुन कर नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है 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 तो आशिकों के चेहरे से आशिकों के चेहरे से चांदनी निकलती है तो आशिकों के चेहरे से चांदनी निकलती है नाते मुस्तफा सुनकर के उनके सदके खाते हैं उनके सदके पीते हैं उनके सदके खाते জানার সাথে হযরত আবু বকর সিদ্দিকের কোন বিষয়ে তো মন টানাটানি ওহুদ পাহাড়ের পাশে ফিদা একটা জায়গা ওহুদের পাশে একটা জায়গা এই জায়গাটাকে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক আর হযরত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনের মধ্যে একটু মনোমালিন্য হয়ে গেছে কারণ নবীরা কোন দুনিয়া জায়গার মালিক হন না এটা আলাদা নবীরা দুনিয়ার কোন জায়গার মালিক হন না নবী পাক ওফা শরীফের পরে সিদ্দিক আকবর খলিফা ওই জায়গাটা চেয়েছে ফাতিমা যুহরা ওইটা আমাকে দিয়া হোক সব সময় ওই ঘরটাই খালি কাঁদতে কেঁদে কেঁদে মাঝে মাঝে বেহুশ হয়ে যেত বেহুশ অজ্ঞান ফাতিমাতুজ্জোহরা অসুস্থ হয়ে গেলেন বিমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুনলেন যিনি হযরত ফাতিমাতুজ্জোহরার সঙ্গে দেখা করতে গেলেন গরম রোদে দুপুর বেলা রোদে তাপ আবু বকর সিদ্দিক টুক 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 করে গিয়ে বাড়ি দরওয়াজায় গিয়ে দাঁড়িয়ে সালাম দিলেন হযরত শেখ খোদা আলী আসাদুল্লাহিল গালিব আবু তুরাব রাদিয়াল্লাহু তাআলা উনি এসে দাঁড়িয়ে গেলেন যিনি আল্লাহর রাসূলের জামাই ইসলাম জাহানের চতুর্থ খলিফা জলে বলুন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল জানার সামনে বলেছেন মান সাব্বা আলিয়ান ফাতাসাব্বানি যে আমার আলীকে গাল দিল নাউজুবিল্লাহ সেজন্য আমি নবী আমাকে গাল দিব বলেন আস্তাগফিরুল্লাহ কারণ উমাইয়া যুগে মসজিদে জুমার খুতবায় হযরত আলীর নাম ধরে গাল না দিলে খুতবা হতো না নাউজুবিল্লাহ বলে বলে না উমাইয়া যুগে উমাইয়া মসজিদে জুমায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ধরে খুতবায় গাল দিয়া হতো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ গাল না দিলে খুতবা হতো না হাসান হোসাইন জেতের মাথাটা হ্যাট করে চোখ দিয়ে পানি পড়তো খালি কাঁদতে নাম ধরে গাল দিতো যে হযরত আলীকে গোটা পৃথিবী চেনে আবু তুরাব মাটির বাপ আবু মানে বাপ তুরাম মানে মাটি বলেন তো দেখি মাটির কোন বাপ আছে একটু হ্যাঁ বল আমার কথায় কি আপনারা বেজা আমার আলোচনায় কি আপনারা দুঃখ পেলেন
কষ্ট নিলে তোর হাঁহু শব্দ না হলে ওয়াজ হয় ঠান্ডা নেই কিচ্ছু নেই কাঁপনি নেই শীত নেই কিচ্ছু নাই ততই অবস্থা একটু হাঁহু দাও আবার তো মাঘ মাসে 17 তারিখে তো আসছি ওই তো ছেলেগুলো সব মাথায় হাত করে বসে আছে কি বলে তাই তো হিজলা হিজলিয়া যাবে আবু তোরা ওটাই হযরত আলীর নাম হয়ে গেল আবু তোরা মাটির বাপ জোরে বলুন না রাসূল যাকে যে নামে ডেকেছে আবু হুরায়রা নাম কি আবু হুরায়রা নাম আবু হুরায়রা ইসলাম গ্রহণের নাম ছিল আব্দুল শামস ইসলাম গ্রহণের আগে আব্দুল শাম ইসলামের পরে নাম হলো আব্দুর রহমান সেই নবী পাক ডাকলেন উনি বিড়াল ছানালে খেলা করছিলেন নবী পাকের সামনে এসে বিড়াল ছানা নবীর সামনে বার হয়ে গেছে নবী পাক হেসে বলে ফেলে ইয়া আবা এই বিড়াল ছানার বাপ বা বিড়াল ছানার সঙ্গী ওই যে ডাকলেন ওনার আব্দুর রহমান গোটা দুনিয়া ভুলে গেছে সেই নবী দেখে যে আবু হুরায়রা ওটাই গোটা দুনিয়া আবু হুরায়রা জোরে বলুন না সুবহানাল্লাহ নবী পাকে সাহাবী ছিলেন হযরত সাফিনা রাদিয়াল্লাহ সাফিনাতুন মানে জাহাজ সাফিনাতুন মানে জাহাজ ওনার নাম লে মত নই তো আছে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা মুহাদ্দিস জানাল লাকা বল হুজ্জাতুল মুহাদ্দিসিন জলে বলুন সুবহানাল্লাহ আল লিসাবা ফি তামহিদ সাহাবা বলা একটা কিতাব লিখে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ তানা সনাদ যদি ছেড়ে দেয়া হয় এই ভারত উপমহাদেশে আমরা কেউ হাদিস পাবো না ওনার সনাদের হাদিস সব আল্লাহ পাক উনাকে এত আলা দরজা দিয়েছে জলে বলুন সুবহানাল্লাহ হাদিসের সনাদ কেটে যাবে ওনার সনাদ ওনার নাম বাদ দিয়ে দিলে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আল-নিসাবা ফি তামহিদ সাহাবা সেই কিতাবের মধ্যে লিখেছেন এই যে হযরত সাফিনা ওটা ওনার নাম নয় ওনার নাম ছিল হযরত কায়েস হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবী পাকের সাথে কোন এক সফরে গিয়েছিলেন একটু জিরিয়ে নিচ্ছেন জিরাবার পরে সফর শুরু হবে উনি মাল তুলতে তুলতে পিঠে অনেক মাল তুলে ফেলেছে তো নবী পাক দেখে হেসে ফেলেছে সাফিনা তুমি কি জাহাজ কত মাল তুলেছো জোরে বলবেন তুমি কি জাহাজ কত মাল তুলেছো সেই হয়ে গেল কায়েস গোটা পৃথিবী ভুলে গেছে গোটা পৃথিবী সাফিনা নামে চিনে ফেলে কারণ রাসূল ডেকেছে জোরে বলবেন না আল্লাহ পাক হুজুরকে এত ক্ষমতা দিয়েছিলেন আল্লাহর রাসূলের সাফিনা জাহাজ বলার জন্য কিতাব এসেছে সাতটা উটের মাল সাতটা উট যত মাল বইতে পারত এই হযরতের সাফিনা একা সাতটা উটের মাল নিজে একাই পিঠে করে বইতে আজরে বলা যাবে না বলেন আলহামদুলিল্লাহ নবী পাক দেখে যে সাফিনা ওটাই নাম হয়ে গেছে নবী দেখে যে আবু তোরা ওটাই নাম নবী দেখে যে আবু হুরায়রা ওটাই নাম জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক ফাতিমাতুল বারি দরওয়াজা দাঁড়িয়ে গেল সালাম দিলেন সেটা খোদা বার হলেন এই খলিফাতুল মুসলিমিন কি খবর হযরত আবু বকর সিদ্দিক বললেন হযরত ফাতিমাতুল জোহরা অসুস্থ তা নাকি কি আমার সালামটা দেবে তানাকে বলবেন তিনি কেমন আছে আমি জানতে এসেছি আর তানাকে গিয়ে বলবেন আমার হয়তো কোনো কথায় উনি একটু কষ্ট পেয়ে আছেন আমার উপর রাগ করেছে উনাকে বলবেন উনি যেন আমাকে মাফ করে দেয় জলে বলবেন উনি যেন আমাকে মাফ করে দেয় আল্লাহু আকবার নিজেকে ছোট করলে সম্মান কমে না সম্মান বাড়ে সম্মান ছোট করলে বাড়ে অহংকার করলে সম্মান কমে কথা ঠিক না ভুল বলছি নিজে ছোট যদি করে আল্লাহ ইজ্জত বাড়াবে নিজে যদি বড় হও ইজ্জত তোমার কমবে হযরত আবু বকর সিদ্দিক বলে উনাকে গিয়ে বলে যেন মাফ করে দেয় হযরত শেরে খোদা আলী গালে সালাম দিলেন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক এসে আপনাকে সালাম দিয়েছে কেমন আছেন জিজ্ঞাসা করেছে আর ওই যে ফিদাকে যে জায়গাটালে দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছে উনি একটু আপনার কাছে মাফ চেয়েছে
ফাতিমাতু যুহরা রাদিয়াল্লাহু তাআলা খানিকক্ষণ পরে বললেন, উনাকে গিয়ে বলে দেন আমি অসুস্থ, এখন এই বিষয়ে আমি কথা বলতে পছন্দ করছি না। সেনাপতি আলী হযরত আবু বকর সিদ্দিককে বলবেন, উনি এখন আপনার সাথে এই বিষয়ে কথা বলতে পছন্দ করছেন। হযরত আবু বকর সিদ্দিক চোখ ভরা পানি দিয়ে গরম তাত রোদ শরীর থেকে ঘাম ঝরছে, হুজুর বলে ফেললেন, এই হযরত আলী আপনি হযরত ফাতিমাতুজ জোহরাকে বলে দেন যতক্ষণ মাপ না করবে আমি আমার দরবার থেকে আমি চলে যাব না। জোরে বলুন না, সুবহানাল্লাহ। দরবারে বসে গেলেন হযরত আলী, সেরে কোথায় গেলেন? এই হযরত ফাতিমাতুজ জোহরা নবী পাকের বেটি, খলিফা মুসলিমিন বলেছে মাপ না করলে দরবারে বসে থাকবে, গরম রোদ ওনার শরীর থেকে ঘামটা ঝরছে। উনি আপনার আব্বা জানে হিজরাতের সাথী, উনি আপনার আব্বা জানে সর্বসময়ের সাথী। ফাতিমাতুজ জোহরা খানিকক্ষণ পরে বললেন, যান আপনি হযরত আবু বকর সিদ্দিককে গিয়ে বলে দেন আমি ফাতিমা উনাকে মাফ করে দিলাম। আর জোরে বলা যাবে না, সুবহানাল্লাহ। সেই হযরতে আলী, রাসূল বলেছেন আবু তুরাব, ওটাই নাম হয়ে গেছে। আল্লাহ নবী ডেকেছেন ওটাই নাম কি? আবু তুরাব। আল্লাহ নবী খাইবারে জমিনে ওয়াজ করেন, ও যুবক আল্লাহ নবী খাইবারে জমিনে বায়ান করেন, আল্লাহ নবী কি জানিয়ে দেন, ও বাবা সামারা, ও বাবা সামারা, আগামী কাল সকাল বেলায়, আগামী কাল সকাল বেলায় আমি নবী এমন একজন যাবে ঝান্ডা কানা দেবো, পতাকা কানা দেবো, আমার আল্লাহ তার হাতে খাইবার খানা ফতে করবে, খাইবার খানা জয় করবে, ও আমি আলী চোখে দেখতে পাই না, আমি আলী চোখে নজর আসে না, ও তোমাকে আল্লাহ নবী লালা শরীর বানালে দুটো চোখে লাগিয়ে দেন, দুটো চোখে বুনিয়ে দেন, আল্লাহ আমাকে রুমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ দুটো আল্লাহ পাক ভালো করে দিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। নবী পাক লালা শরীরটা দুটো চোখে দিয়ে হযরত আলী খাইবার লড়ছে, কিতাব এসেছে খাইবার লড়তে লড়তে এমন একটা সময় এসে গিয়েছিল ফতে করতে করতে আগিয়ে যাচ্ছে, কাফেরদের আশ্রয়ের জন্য উঁচু প্রাচীর তুলে একটা ঘেরা জায়গা ছিল। হযরত আলী ওই দরওয়াজার কাছে একটা লোহার খিল ছিল, হযরত আলী টান দিয়ে খুলে ফেলেছিলেন। যেই লোহার খিলটা ওজন ছিল 100 মন, সুবহানাল্লাহ বলবেন না, লোহার খিল 100 মন, 4000 কেজি। হযরত আলী টেনে খুলে ফেলেছেন, ওটাকে ঢাল করেছে লরে এই লোহার খিল খাইবার জয়ী হয়ে যখন ছুঁড়ে ফেলেছে 80 হাত দূরে ছিটকে গিয়ে পড়েছে। জোরে বলুন, 4000 কেজি ছুঁড়ে 80 হাত দূরে ছিটকেছে। 40 জন সাহাবা ওই লোহার খিল তুলেছে, 40 জন মিলে পারেনি, হযরত আলী বাহাতে করেই লড়েছেন। জোরে বলুন না, সুবহানাল্লাহ। সে আল্লাহ রাসূলের জামাত শেরে খোদা আদা আল্লাহ পাক তাকে এত শান, এত দরজা, এত মাকাম দিয়েছে, এত ইজ্জত আল্লাহ দিয়েছে। জানার ভাই ছিলেন হযরত জাফর, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জঙ্গে মুতাবা, জঙ্গে মাউতা, অষ্টম হিজরিতে আল্লাহর রাসূল কম বেশি 1000 জন সাহাবাকে পাঠিয়েছিলেন, কম বেশি 1 মাসের অধিক হেঁটে হেঁটে গিয়েছিলেন। 3 জন সেনাপতির দায়িত্ব ছিল,
যার মধ্যে একজন ছিলেন হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী চাচাতো ভাই আর যে এক হাজারের মধ্যে ছিলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার লাকাব ছিল সাইফুল্লাহ আল্লাহ তলোয়ার জলে বলুন না সুবহানাল্লাহ সাইফুল্লাহ আল্লাহ তলোয়ার জানার লাকাব জীবনে যে কটা উনি যুদ্ধে শরীক হয়ে যে সেনাপতি হিসাবে একটা তো উনি হারেন না প্রত্যেকটাতেই জয় হয়েছে জানার মাথা টুপিতে নবী পাকের চুল শরীফ কানা মাথার টুপির সাথে জড়ানো ছিল যখন যুদ্ধে যেতে ওই নবী পাকের চুল শরীফ যেই টুপিতে জড়ানো থাকতো ওই টুপিটাকে মাথায় দিয়ে উনি যুদ্ধে চলে যেতেন যে কটা যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছে একটা তো হারেন না প্রত্যেকটাই জিতেছেন 100 অধিক আল্লাহ হুজুরকে জয়ী করেছেন জলে বলুন সুবহানাল্লাহ হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাকাব ছিল সাইফুল্লাহ সাইফুল মানে তলোয়ার আল্লাহ তলোয়ার সেই জঙ্গে মওতা বা মওতা নবী পাকের চাচাতো ভাই হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা গেলেন অষ্টম হিজরি নবী পাক নবাবে শরীফে বসে আছেন ঝরঝর করে কাঁদছেন আল্লাহু আকবার সাহাবাদের কি খেদমত সাহাবাদের দ্বীনের জন্য কি অবদান সাহাবারা দ্বীনের জন্য জীবনকে কুরবান করে দিয়েছে হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা নবী পাক নবাবে শরীফে বসে বসে বলছে বাবা আমার ওই সাহাবী শহীদ হয়ে গেল ওই সাহাবী চলে গেল ওই সাহাবী শহীদ হয়ে গেল আল্লাহ রাসূল বলে বাবা এবারে পতাকা ঝান্ডাটা আমার চাচাতো ভাই হযরতে জাফর ইবনে আবি তালিবের হাতে নিয়ে দিয়ে নবী পাকের নূরে চোখ টপ টপ করে পানি পড়াচ্ছে আল্লাহ রাসূলকে দেখে দেখে বলে বাবা আমার জাফরের ডান হাতটা কেটে দিল আল্লাহ নবী কি জানিয়ে দেন ও বাবা সামারা আমার জাফরের বাবা তারা কেটে গেল আমার জাফরের বাবা তারা কেটে দিল আল্লাহ নবী চোখরা বানিলে কানেন আল্লাহ নবী কেঁদে কেঁদে কি জানিয়ে দিন ও আমার জাফর পতাকা কানা মাটিতে ফেলতে দিল না পতাকা কানা মাটিতে রাখতে দিল না আমার জাফর ইসলামে ঝান্ডা কানা ইসলামে পতাকা কানা গালে করে নিয়ে মুখে করে নিয়ে দাঁতে করে কামড়ে উঁচু করে রেখে দে বাবা উঁচু করে ধরে দে বাবা ইসলামে ঝান্ডা কানা গালে করে কামড়ে ধরে দাঁতে করে কামড়ে ধরে যুদ্ধ করা চালিয়ে দেয় আল্লাহ নবী চোখরা বানিয়ে গানেন আল্লাহ নবী চোখরা বানিয়ে গানেন ও যুবকেন আল্লাহ নবী কেঁদে কেঁদে কি জানিয়ে দিন ও বাবা সামারা আমার জাফরের শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ নবী জঞ্জার করে গানে ও বাবা সামারা আমার জাফরকে শহীদ করে দিল আমার জাফরের শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল আল্লাহ নবী চোখপাড়া বানিলে কেঁদে কেঁদে কি জানিয়ে দিলেন ও আমার জাফরের উপরে এত খুশি হয়ে গিয়েছে এতটা রাজি হয়ে গিয়েছে আমার বাবা আমার জাফরের উপরে এতটা সন্তুষ্ট হয়ে গিয়েছে আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর ইসলামের জন্য আল্লাহর দ্বীনের জন্য দুটো হাতকে দেওয়ার জন্য আমার বাবার জাফরকে আল্লাহ পাকে জান্নাতে দুটো ডানা দিয়েছে বাবা দুটো ডানা মিলিয়েছে বাবা আমার জাফর আল্লাহ পাকে এই দুটো টানা দে যেখানে খুশি ঘুরে ঘুরে বেড়াবে জনে বলুন সুবহান একটু জনে বলুন দুটো হাত দিয়েছে বলে আল্লাহ পাক জান্নাতে তাকে দুটো ডানা মিলিয়েছে এই দুটো ডানা দে জান্নাতে যেখানে খুশি উড়ে উড়ে সে ঘুরবে জোরে বলুন আর জোরে বলা যাবে না কিতাব বেশে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছিল রক্তটা যে জমিনে পড়েছিল সেই জমিন থেকে মিশক আম্বারের খুশবু বার হয়েছিল আজব হুজুরকে যেখানে দাফন করা আছে
চারটি ফুটো আছে হুজুরের কবর শরীফের ঘেরা একটা ফুটো থেকে আজও নাক দিয়ে শুকলে মিশমিশ আম্বারের খুশবু আজও নাকে পাওয়া যায় জোরে বলো আজ জোরে বলা যাবে না আল্লাহর দ্বীনের জন্য কুরবানি দিয়েছে নবী পাক দরবারে বসে আছে সাহাবী আসলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার বিধবা মেয়ে একটা পাত্র পাওয়া যাবে আপনার কাছে এসেছে নবী পাক বললেন বাবা সাহাবী তোমার মেয়ে বিয়ে আমি করিয়ে দেব সাহাবী ভাবনা হয়তো নবী বিয়ে করবেন আল্লাহ নবী বিয়ে করে খুশি হয়ে নবী পাক বললেন না বাবা আমি না আমি না আমার জুলাইবিবের সাথে তোমার মেয়ের বিয়ে দেব জোরে বলুন শোনা সাথে চুপ হয়ে গেল কেন হযরত জুলাইবিব একটু শর্ট ছিলেন গরীব ছিলেন এত গরীব নিজের জুতোটাও ছিল না হুজুর মাপ চাই আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করে বলব জি বাবা যাও বাড়ি গেলে বিবির কাছে গিয়ে শোনালেন নবী আমার মেয়ের জন্য একটা পাত্র খুঁজেছে সেই পাত্রটা কে সাহাবী জবাব দিয়ে পাত্রটা হলো নবী পাকের সাহাবী হযরত জুলাইবি বিবি বলছেন না ওয়াল্লাহি আল্লাহর শপথ করে ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না যান আপনি নবীর কাছে গিয়ে বলে দেন হুজুর আমার বিবি পাত্র আমার বিবি মেয়ের বিয়ে দেবে না মেয়ে শুনলেন মেয়ে বাপকে বলছে আব্বা আমার বিয়ের জন্য পয়গাম কে দিয়েছে বাপ বলছে আল্লাহর নবী মেয়ে বলছে পয়গামে আমি রাজি জোরে বলো আর জোরে বলা যাবে না মা জানো তার সাথে বিয়ে মেয়ে বলছে আব্বা পাত্র আমার দেখার দরকার নেই যে বিয়ের পয়গাম স্বয়ং রাসূলুল্লাহ দিয়েছেন এর থেকে আনন্দ আমার কাছে আর কিছু হতে পারে না জোরে বলুন সুবহানাল্লাহ আব্বা আমি রাজি হযরত জুলাইবিবের সাথে বিয়ে হয়ে গেল নিকাহ আল্লাহু আকবার কবীরা সাহাবারা কিভাবে আমার রাসূলকে ভালোবেসেছে দ্বীনকে কায়েমের জন্য সাহাবাদের কত রক্ত বয়ে গেছে শরীয়তের জন্য সাহাবারা কিভাবে জীবন কোন বিলীন করে দিয়েছে ওর জন্য তো দরজা গুণ অত আলা হযরত জুলাইবিবের সাথে বিয়ে হলো রাদিয়াল্লাহু আনহু কয়েকদিন পরে নবী পাকের যুদ্ধের ডাক এসে গেল আল্লাহ নবী যুদ্ধের ডাক দিয়ে দিলেন জিহাদের ময়দানে যেতে হবে জিহাদের জমিনে যেতে হবে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু তিনি নবী পাকের সাথে সঙ্গী হয়ে গেলেন জোরে বলুন না সুবহানাল্লাহ বেটে সাহাবী শত হাইট ছিল একটু করে নবী পাক ইসলামকে আল্লাহ ফতে করলেন জয়ী করলেন আল্লাহ রাসূল বসে আছেন বাবা তোমাদের আত্মীয় স্বজনদের মধ্যে চেনা পরিচয়ের মধ্যে কেউ কি পাচ্ছ না কাউকে আছে বলে যে হুজুর খোঁজো সাহাবারা খুঁজলেন আবার নবী বলে কাউকে পাচ্ছ না এমন কেউ আছে যে হুজুর খোঁজো খুঁজলেন বাবা তোমাদের মধ্যে কেউ কি আছে চেনা মানুষকে পাচ্ছেন চেনা হুজুর সব পেয়েছে নবী পাক বলেন আমি তো আমার জুলাইবিবকে পাচ্ছি না আমি নবী আমার জুলাইবিবকে দেখছি আল্লাহ রাসূল বলে যাও আমার জুলাইবিবকে খোঁজো সাহাবারা হযরত জুলাইবিবকে খুঁজছেন মৃত মানুষদের লাশের মধ্যে দিয়ে খুঁজছেন খুঁজে খুঁজে দেখছেন হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা সাতজন কাফেরকে যিনি মেরে দিয়ে হুজুরের শহীদ হয়ে গিয়েছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিতাবে এসেছে নবী পাক কোন সাহাবীকে ওইভাবে আদর করেন আল্লাহ নবী ঝরঝর করে কেঁদে ফেললেন হযরত জুলাইবিবের শরীরটা নবী পাক কোল মোবারকে নিলেন কোন সাহাবীকে নবী এইভাবে আদর করেন উলামা হযরতরা আছেন কোন সাহাবীকে নবী এইভাবে আদর করেন যেমন বাচ্চা ছেলেকে মা বাপ তার কোলে নিয়ে বুকে করে জড়িয়ে রাখে নবী পাক হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলাকে কোলে তো ওইভাবে নিয়ে বুকে করে জড়িয়ে ঝরঝর করে কাঁদছেন চোখ ভরা পানি দেখে দেখে কিতাব এসেছে যতক্ষণ হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আন কবর খোঁড়া হয়েছে ততক্ষণ নবী তানাকে কোলে করে নিয়ে বসেছিল জোরে বলুন সুবহানাল্লাহ বুকে করে জড়িয়ে আদর করে জানাজা হলো হুজুরের শরীর মোবারকটাকে দাফন করা হলো আল্লাহর রাসূল তিনবার বলেছিলেন আমি নবী আমার থেকে আমার জুলাইবিব জুলাইবিবের থেকে আমি আমার থেকে জুলাইবিব জুলাইবিবের থেকে আমি আমার থেকে জুলাইবিব জুলাইবিবের থেকে আমি নবী তিনবার বলেছিলেন মুসলিম শরীফে হাদিস আছে কবর দেয়া হলো নবী পাক ঝরঝর করে কাঁদছেন আহ আমার জুলাইবিব আমি নবী আমাকে কত ভালোবাসতো আল্লাহর রাসূল কিছুক্ষণ পরে সাহাবাদের কাছে হাসছেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি হাসছেন নবী পাক এসে কেটে বলে বাবা আল্লাহ পাক আমাকে দেখাচ্ছেন আল্লাহর দয়ায় জান্নাতে আমার আল্লাহ হযরত জুলাইবিবকে কত সুন্দর একটা ঘর দিয়েছেন জোরে বলো আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নবীর জন্য জীবন দিতে আল্লাহ ইসলামকে কায়েম করার জন্য
আজকে আমাদের বলে আজকে আমরা শরীয়তকে কিভাবে নিচ্ছি দিনের দিন আমরা সমাজের নোংরার দিকে অগ্রসরটা বেশি হয়ে যাচ্ছে কথা ঠিক না ভুল বলছি বলে আজ পাঁচ মাস ছয় মাস লকডাউন গেল পাঁচ মাস ছয় মাস লকডাউন গেল করোনা ভাইরাস করে গোটা পৃথিবীটা স্তব্ধ হয়ে গেল আমাদের মধ্যে কিন্তু কোনো হেলচল নেই যা কি সে যখন নতুন নতুন করোনা এলো এলাকায় তো শোকের ছায়া নেমে এসেছে কিলাবে টিভি গুনুর উপর কাপড় চাপা পড়ে গেল কিরাম বটর উপর কাপড় চাপা কি ভোজে ঢুকে গেল তাসের আড্ডা বন্ধ হয়ে গেল জোয়ার আড্ডা বন্ধ হয়ে গেল মদের ঠেক কোনো পর্দা পড়ে গেল ধুলো পড়ছে মানে এলাকায় খালি আল্লাহর ওলি আর আল্লাহর ওলি ঘুমোবার সময়ও মাথায় ঠিক কথা বলে না এটা হ্যাঁ খুদা ঘুমোবার সময় তখনও মাথায় ঠিক মসজিদ গুলো ফজরের নামাজে জুম্মার দিনের থেকে বেশি লোক হয়ে যাচ্ছে কথা ঠিক বলছি না ভুল বলছি কষ্ট পাচ্ছেন রাগ করলে জুমার দিন লোকেরা কর্মসূত্রে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় ওই জন্য গ্রামের জুমায় অত লোক হয় না লকডাউন সব বন্ধ সব গ্রামে জুমার থেকে বেশি ফজরের নামাজ ছাদের উপরে ফজরের লোক জীবনও জানে পৃথিবীর ইতিহাসে বাইরে মাঝে মাঝে নামাজ পড়ি বিচত হচ্ছে ফজরে এত লোক কিছু কিছু ছেলে তো নামাজ পড়ে বড় হয় না কুরআন শরীফ পড়ছে আলহামদুলিল্লাহ কেন আল্লাহর রাসূল বলেছে কুরআন শরীফের একটা অক্ষর পড়লে আল্লাহ 10টা নেকি রহমত দেবেন জোরে বলুন না কুরআন শরীফে একটা অক্ষর পড়লে একটা নেকি যে এক নেকি আল্লাহ পাক 10 নেকির ইজ্জত দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ ও বাবা যেই করোনা ভাইরাসের অপার শেষ হয়ে গেল মসজিদগুলো ফাঁকা হয়ে গেল এখন মসজিদে অমন ভিড় হয় তো একটু হ্যাঁ হয় ও বাপ জানেরা হচ্ছে তো আগের মতন ভিড় ঠাসা ভিড় হয় ফাঁকা তার মানে কি বলো অফার শেষ অফার শেষ ফোনে অফার থাকে ফোনে রাত 11টা 59 মিনিট 58 সেকেন্ড পর্যন্ত কন্টিনিউ কথা হচ্ছে যেই 59 হয় যে টুক করে কেটে গেল ফোন কি হলো রে ফোন লাগা রেসপন্স দিন চাপ আপনার ফোনে উপযুক্ত অফার নেই বা ব্যালেন্স নেই কথা রানিং রাখতে গেলে রিচার্জ করুন কথা কন্টিনিউ কথা হঠাৎ করে কেটে গেল কন্টিনিউ কথা হঠাৎ করে স্টপ ঠিক করোনা ভাইরাসের অপার শেষ নামাজও শেষ হঠাৎ করে বন্ধ দুদিন আগে থেকে মসজিদ ভর্তি দুদিন পরে ফাঁকা কি রে বলে করোনা ভাইরাস কমে গেছে নাউজুবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বলে বলে তাহলে করোনার জন্যই নামাজ তাই তো হলো এখন মসজিদ ফাঁকা কেন বলে চার পাঁচ মাস ফাঁকা ছিল মাঝে মাঝে ইমাম মুয়াজ্জিন কমিটিকে পুলিশ ফোন করত কি শুনছি দক্ষিণ দেবীপুর মসজিদ মসজিদ এত ভিড় কেন করোনা ভাইরাস জানেন না কমিটি বলে ইমাম সাহেব জুম্মা নাকি তো বলে উঠে বলল এ আপনারা আগামী জুম্মা থেকে ঘরে সুন্দর করে আসবেন এখানে কাজ দুই কাজ করে চলে যাবেন বলেন না কিছু কিছু মসজিদ এটা হ্যাঁ খোদা ও বাবা পিছন থেকে তিনজন হাত গুটি ঠেলে উঠেছে এই কে বলল ওই যে ইমাম সাহেব বসে বলে বলে ইমান কমজোর কথা বলে না ইমাম কমজোর মসজিদে আসতে মানা করে কি ইমাম রে এটা আর কমিটি যদি বলেছো দাঁড়া নামাজের পরে মিটিং আছে ওকে কমিটি দায়িত্ব দিয়েছি মসজিদে আসতে মানা করে ক্ষমতা দেখে দিস নামাজ পড়তে মানা করলো বাপ রে বাপ করোনা আগে বলে বলে ফানা উঠে গেল মুখে কেউ মসজিদে এলো না আর কি কঠিন মুসল্লি হয়েছে বলে মসজিদে আসতে মানা করতে ঠেলে উঠেছে হগড়া কথা ঠিক বলছি না ভুল বলছি আরে আপনি সেই ছেলেগুলো কই যাই তো মসজিদে চ ও দাঁড়া একটুনি আসে আমার কাজ আছে একটু খোলা পড়া দাই ছেড়ে নামাজটা পড়ে যা পাগল লোক দাঁড়িয়ে আছে টাকা দেবে রে খাবার তাই পুরো টাকাটা নিয়ে আসে আর আগে ঠেলে উঠেছে বলে বলে ওষুধ বাটছে নাউজুবিল্লাহ বলে বলে আস্তাগফিরুল্লাহ বলে বলে পিপ কোন আমাদের দেওয়ালে ঠেকে গেল এখন ভালো হতে হতে এখনো পরিবর্তন হতে পারে আরে লাশগুলোকে ছুঁড়ে ছুঁড়ে কবরে ফেলেছে ওগুলো কি চোখে পড়ে না আরে দড়িতে বেঁধে বেশে কবরে লাশ নামিয়েছে ও কত আশা কত শখ কত মনে চাওয়া জানাজার নামাজ হবে দাফন হবে সালে সওয়াব হবে দোয়া হবে তাই তোমার দাফন না জানাজার নামাজ আর কত হসপিটালে যেই বেডে শুয়েছে ওটাকে জড়িয়ে ওটা শুধু কবরে যে চেন টানা প্যাকিং করে নামিয়ে দিল কথা ঠিক না বল সেই নার্সিং হোম থেকে চলে এলো লোকটা শরীর ঢাকা প্যাকিং করা
ওরা এদিকে না ওদিকে বলতে পারবে না ওরাই নেমে গেল কে পড়বে বিসমিল্লাহ ও বিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ ও বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কে বলবে ভাই ওরা এদিকে না ওদিকে কেউ জানে না কেউ জানে না ওরাই নেমে গেল কিছু কিছু কবরে ধরে মাটি কাটা বক্কল মেশিন ওর মুখ দিয়ে ঠেলে ঠেলে মাটি চাপা দিয়েছে নেটে দেখেন না আপনারা নেটে দেখেন আহারে কিছু কিছু মানুষ মুসলমানের লাল ভুল বোঝা বুঝিতে পুড়িয়ে দিয়েছে ও কত জীবনে সৎ সমাজে ইন্তেকাল হলে সাবান দিয়ে গোসল করায় সাদা কাফন দিয়ে কপকপুল লাগিয়ে আতর লাগে কত আদর করে আস্তে আস্তে খাটিয়ায় তুলে জানাজা হয় জানাজার তার ইসালে সওয়াবের পরে লাশটাকে কবরে যখন নিয়ে যায় একটু জোরে নিয়ে গেলে পিছন তাদের চিল্লায় জোরে যাচ্ছে লাশটা কাঁপছে বলে না আস্তে আস্তে নে একটু ভারী পাড়া মাংস মাঝখান থেকে একটা চাদর দিয়ে কবরে নামায় পায়ের দিকে তিনজন ধরে মাথার দিকে চিনজন আর মাঝখানকার সাপোর চাদর করে না এলাকায় হয় না করোনা ভাইরাস এরকম হয়েছে তো ছুঁড়ে ছুঁড়ে লাশ পেয়েছে ও কত আশা কত শখ কত মনে চাওয়া এটা আল্লাহ পাক কাবায় নিয়ে গেছেন এই ইহরাম ওটাই তো কাফন ইহরাম ওটাই তো কাফন ছেলেদের কাফন তিনটে মেয়েদের পাঁচটা ইহরাম সবাই ছেলেরা দু সেট করে নিয়ে যায় একটা অংশ বেঁচে যায় তিনটে লাগে নিজে নিয়ে গিয়ে ইহরাম করে কাবার সঙ্গে তওয়াফ করে ফিরার আগে নিজে আবে জামজামের পানিতে ধুয়েছে কত আশা আল্লাহর কাবা শরীফের গিলাফে বুলিয়েছে কত আশা আল্লাহ আমি যদি মারা যাব এই ইহরাম এই কাফনটাকে জড়িয়েই কবরে যাব আল্লাহ আল্লাহ এই ইহরামে আবে জামজামের পানি দিয়ে ধুয়েছি আপনার কাবা শরীফের গিলাফে বুলিয়েছে আল্লাহ যদি এ রসিলায় কবরের আযাব আমাদের একটু কমে যদি এ রসিলায় কবর রাজা একটু কমে আল্লাহ কত আশা করে গিয়েছি কত শখ ইহরামটা ঘরে রেখে দেয় মাঝে মাঝে আলমারি খুলে দেখে আল্লাহ যেদিন কবরে যাবো এটাকে জড়িয়েই কবরে যাবো বললেন তো দেখি করোনা ভাইরাস এসে ওই আশাগুণ আমাদের আর আছে একটু হ্যাঁ হ্যাঁ সব পাল্টে গেছে কেন কাপড় অনেক দূরের কথা গোসলই হয়নি কাপড় দূরে গোসলই হয় না গোসল যেখানে মরেছে ওই শুদ্ধ জড়িয়ে কবরে ফেলে দিয়েছে কিসের তোমার জানাজা কিসের তোমার মিনহা খালাকাকুম ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাআলা কোন কিসের দোয়া কে দোয়া পড়বে ওরা ওদিকে না এদিকের কেউ জানে না তা তো আমাদের মন ভালো হয় না তা তো নোংরা রাত্রিরে সারা মদ খেয়ে ঘরে এলেন বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো দেখি ওই রাতে যদি মরণ হয়ে যায় কে কবে মরবো কেউ জানে একটু হ্যাঁ হো দেন মদ খেয়ে ঘরে এসেছেন ওই রাতেই যদি মরণ হয়ে যায় তওবা নাই কলেমা নাই তসবি নাই জিকির নাই ফাতিহা নাই আয়াতুল কুরসি নাই কিচ্ছু নাই ওই রাতে মরণ জীবনের শেষ কাজ হলো শরাব মদ গোসল দিয়ে কাপড় পরিয়ে কত কপুর ভেঙে ভেঙে কাপড় দেবেন আর কত আতরের শিশি ভাঙে দেবেন মুখ থেকে কিন্তু মদের গন্ধ বন্ধ হবে না বলেন তো দেখি কবরটা পেহেস্তের গোলাপ ফুলের বাগান হবে তো এটা হ্যাঁ হবে আমি আপনার নাউজুবিল্লাহ রাগ দেখাইনি আমরা আমাদের অবস্থাটা স্মরণ করিয়ে দিয়েছি কেউ তাস খেলে কেউ জুয়া খেলে কেউ সাতটা পেটে কেউ মিথ্যা বলে কেউ গাল কিস্তি করে কেউ ঝগড়া করে কেউ গান শুনে কেউ গাঁজা খায় কেউ তাস খেলে এই নোংরা কাজগুলো করে করে ঘরে এসে ঘুমায় তওবা নাই জিকির নাই তসবি নাই মাপ চাওয়া নাই কুল হু নাই আয়াতুল কুরসি নাই ফাতিহা নাই দরুদ শরীফ নাই কিচ্ছু নাই ওই খেলে এসে ঘুমিয়ে পড়ে বলেন তো দেখি ওই রাতে যদি মরণ হয়ে যায় জীবনের শেষ কাজটা হবে তাস জীবনের শেষ কাজটা হবে জুয়া জীবনের শেষ কাজ হবে মিথ্যা জীবনের শেষ কাজ হবে সাতটা জীবনের শেষ কাজ হবে গাল জীবনের শেষ কাজ হবে গাঁজা জীবনের শেষ কাজ হবে নোংরা এবারে আমাকে বলে ওই ভাইকে যে কবরে দেয়া হবে আশা করা যায় যে কবরটা জান্নাতের বাগান হবে একটু হ্যাঁ এখন আমাদের মন ভালো হবে করোনা দেখো মন পাল্টায় না এত আল্লাহ গজব দিয়েছে ও মানুষ গুলোর কাতারানি দেখলে বুক ফেটে যাবে তারপরও ভালো হয় আল্লাহ আমাদের সুবুদ্ধি দেন বলেন আমি জলে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের হেদায়েত দেন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের ঈমান আমল খাতিমা বিল খায়র নসিব করে বলেন আল্লাহুম্মা আমিন জলে বলেন আল্লাহুম্মা আল্লাহর ভয় করে চেতনাদের দিকে শিক্ষা না আল্লাহর ভয় করে ছেলে
চার খলিফায়ে রাশিদীন দে মধ্যে ইসলাম জাহানে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক তার শান এত দিয়েছে আল্লাহর রাসূল বলেছেন লাউ কানা নবীউন বাদি লাকানা ওমর যদি আমার পরে কেউ নবী হতো আল্লাহ আমার ওমরকে নবী করতেন জলে বলবেন না লাউ কানা নবীউন বাদি লাকানা ওমর যদি আমার পরে কেউ নবী হতো আমার ওমর নবী হতো তারপরেই আল্লাহর রাসূল বলে জানা খাতমান নবী লা নবিয়া বাদি আমি হলাম শেষ নবী আমার পরে আর কেউ নবী হবে না জোরে বলুন আমি শেষ নবী এবারে আমাকে বলেন এখন যদি কেউ বলে যদি নবী হতো নবীর দরজা যদি খোলা থাকতো অমুক নবী হতো আমি বলছি বলা যাবে এটা আমার দিকে তাকায় কষ্ট পাচ্ছে বিরক্ত হয় আমার আওয়াজে আপনারা বেজার হচ্ছে রাগ করলেন নারাই তকবীর এই এই হলো এতগুলো মানুষ তকবীর নাই কিছু নাই দক্ষিণ দিনাজপুর গলা গুলো বসে সাত মাস আওয়াজ হলো না গলা বাঁচিয়ে বাঁচিয়ে শান দিয়ে রেখেছেন গলার আওয়াজ নেই নারাই তকবীর এমনি বসে আছে এলাকার লোক বলে নাকি জোরে তকবীর দেন সত্যি কথা এটা সত্যি সত্যি মনে হয় কি দিন নারাই তকবীর তাহলে সত্যি মনে হয় নারাই নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে মুযাদ্দুদুল জামান ফুরফুরা শরীফে দাদা পীরে দরবারে মুড়ি মুতাকে দিন গো নারে তাকবীর বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা বাপদাদেরা ছেলেরা যুবকেরা কেউ যদি বলে যদি নবী হতো অমুক নবী হতো এখন যদি কেউ বলে গুনাহ হবে না কথা বলে কেন গুনাহ হবে হবে না অল্প গুনাহ না বেশি নবীর হাদিস মানলো না ইনকার করলো কেন নবী বলেছে লাউ কানা যদি লাউ কানা নবীউন বাদি যদি আমার পরে নবী হতো যদি ভেঙেছেন কে আরে জোরে বলেন একটু অজ করি কথা বলেন না তাহলে একটু আওয়াজ দেন যদি ভেঙেছেন কে যদি নবী না নবী লাউ কানা নবীউন বাদি যদি আমার পরে কেউ নবী হতো যদি ভাঙছেন কে নবী তা নবী তো যদি ফয়সালা দিয়ে দিয়েছে আবার যদি বর্তমান কেউ বলে যদি নবী হতো দাদা হুজুর নবী হতো তা সেদিনের নবী যদিটা মেনেছে তো কথা বলে নবী যদিটা মানলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সানাউল্লাহ সিদ্দিকী ভুল করলো ভুল এগুন আকীদা যুবক সমাজ ইয়ং ছেলে নামাজের মাসলা বোঝে না এরা এগুন কি বুঝবে একটা আলেম দুনিয়ে ফেলে উলামা সমাজ উড়িয়ে ফেলে আলেম চ্যাংরাগুলো কি বুঝবে বলে রাগ করে শরিয়াত এগুলো আকীদার বিষয় এই আজকে সমাজের মধ্যে যেভাবে নোংরামি শুরু হয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সমাজ গোমরা কাফের পথে চলে যাবে আল্লাহর রাসূল যদি হতো ওমর হতো তারপরে বলেছে আনা খাতমান নবীন আমি হলাম শেষ নবী লা নবিয়া বাদি আমার পরে নবী হবে না লা বাদি নবিয়া আমার পরে আর কোনো নবী আসবে না জোরে বলুন না সুবহানাল্লাহ ইসলাম জাহান নেতৃত্বে দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা কে ওমর হুজুরের শরীরে জামাটা আসতে আসতে শরীরে যে জামাটা পড়তেন 16 17 জায়গায় খালি তালি থাকতো তালি জোরে বলুন ক জায়গায় 16 17 জায়গায় তালি তালি দিয়া জামা পরা কি জোরে বলেন আল্লাহ রাসূল বলেছেন মান তামাসসাকা বিসুন্নাত ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজর মিআতি শাহীদ আখিরি জামানায় ফিতনা ফাসাদের সময় মান তামাসসাকা বিসুন্নাত ইনদা ফাসাদি উম্মতি উম্মতের ফাসাদের সময় যে আমার একটা সুন্নতকে মজবুত করে ধরে রাখতে পারবে ফালাহু আজর মিআতি শাহীদ আল্লাহ পাক তার নামায় আমালে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন আল্লাহ রাসূল বলেছে মান হাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাত হাব্বানি সেজন্য আমি রাসূল আমাকে ভালোবাসলো ও মান হাব্বানি আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত আল্লাহ তার যাকাত আমার আল্লাহ পাক জান্নাত করেছে জোরে বলুন আজ বলা যাবে না বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তার যাকাত জান্নাত করে দিয়েছে এখন আমার সমাজের ছেলেগুলো যুবকগুলো ছিড়া ছিড়া জামাগুলো পরে সুন্নত এটা হ্যাঁ হ্যাঁ এখানে ছিড়া এই ছিড়া এই ছিড়া পা ছিড়া হাতুটা দেখি পুরো মাপ করে নেই কথা বলে না
ওটা মোটরসাইকেলে পড় দিবে পুরো ইঞ্চি দে মেবে মেবে কেটেছে হাঁটু কাটে না প্যান্টটা কেটেছে কথা ঠিক না ভুল হাঁটু একটু অনেক সুতোটাও ধরে নে পুরো হাঁটু সারা দেখা যাচ্ছে ওটা বললি বাপ হাঁটু কাটে না তো এই চিতর কোন সব দেখা যাচ্ছে পা কাটা বডি কাটা ঘাড় কাটা বুক কাটা পেট কাটা কি রে এই এত ছেঁড়া জামা ঈদের দিনে কেউ পরে না তোর বাপ এত গরিব লকডাউনে সব শেষ আর ভালো জামা পেড়িনি চাচা না গো পুরাতন নয় তাহলে নতুন কালকে কিনেছি এমন কেন রে বলে এটা স্টাইল নাউজুবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বলবেন না সুন্নতে সব হবে তো কত জায়গায় ছিড়া কত জায়গায় ছিড়া প্যান্ট থেকে জামা সবটাই ছিড়া সুন্নত হবে না ও যুবক যুবক ছেলে সুন্নতের আমল দেখেছো খালি ছিড়া জামা পরে ঘুরছে নাউজুবিল্লাহ বলে ওটা গুনাহ হবে আপনার একটা ভালো জামা পকেটের কাছে ছিড়ে গেলে যুবকটা পরে না বাজারে গেলে ওই জমিদারের একটা ছিড়া পরে এসেছি এখন থেকে শখে কিনে ছিড়া পরছে আল্লাহ পাক আমার এই ভাইগুলোকে সুবুদ্ধি দান বদুন আমিন জলে বলুন আমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 16 17 জায়গায় খালি ছিড়া থাকতো ওটাই পড়তেন জলে বলুন না কে ওমর আল্লাহ রাসূল তিরমিজি শরীফের হাদিস ইত্তাদাইতুম বিল্লাহ যায়না মিন বাদি মিন আসহাবি আবি বকর ও ওমর ইত্তাদাইতুম বিল্লাহ যায়না মিন বাদি মিন আসহাবি আবি বকর ও ওমর তোমরা আমার আবু বকরের কাছে যাবে আমার ওমরের কাছে যাবে জলে বলুন আর জোরে বলা যাবে না কি হযরত ওমর আল্লাহ নবী সাহাবাদের লেওয়াজ করেন ও তোমাকে আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফের মধ্যে যান আল্লাহ নবী তা নিয়ে গেলেন আল্লাহ নবী ওয়াজ করেন আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন মদিনার মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী টান দিলেন আল্লাহ নবী ডেকে নিলেন ও বাবা দি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একবার এদিকে আসেন একবার আমি নবী আমার কাছে শুনেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীর কাছে গেলেন আল্লাহ নবীর সামনে গেলেন ও তোমাকে আল্লাহ নবী উনার কাছে গেলেন নিজে চিবে ধরে দুজনে দুটো গাঁতকে আল্লাহ নবী বুকের কাঁধে জড়িয়ে নিয়ে বুকের কাঁধে জড়িয়ে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফের মধ্যে টুক 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 করে নিয়ে যায় আল্লাহ নবী তা নিয়ে দিলেন আল্লাহ নবী কি বলে দিলেন ও কাল হাসরে ময়দানে আমি রাসূল হলাম আল্লাহ তাদের সামনে এইভাবে উঠে দাঁড়াবো বাবা এইভাবে উঠবো বাবা আমি নবী একদিকে আমার আবু বকর থাকবে আর একদিকে আমার উমর থাকবে আমি রাসূল হলাম দুজনকে দুদিক থেকে রে কাল কিয়ামতে ময়দানে কাল হাসরে ময়দানে আল্লাহ বাগের সামনে উঠে দাঁড়াবো জনে বলুন সুবহান একদিকে আবু বকর একদিকে ওমর এই দুদিকে যেমন দেখছো কিয়ামতে যখন উঠবো এইভাবে দুজনকে দুদিকে নিয়ে আমি নবী উঠবো চলে বলো সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা ওহ নবীর প্রেম নবীর মানা নবীর মহব্বত আল্লাহ আযাবের ভয় আল্লাহর জাহান্নামের ভয় এত কাঁদতেন চোখের পানি গড়িয়ে গড়িয়ে দাড়ি মুবারক ভিজে মুখ থেকে গড়িয়ে গড়িয়ে চলে যেত বুক থেকে পানি গড়া তো আল্লাহর আযাবে কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি যে রাস্তাতে হেঁটে হেঁটে যাও ইবলিস শয়তান ওই রাস্তায় পা দেয় না জোরে বলুন না সুবহানাল্লাহ
কিভাবে তারা মেনেছেন কিভাবে মহব্বত করেছেন আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মনটাকে পরিবর্তন শরীয়তের মধ্যে আসে নোংরা থেকে ফিরে আল্লাহ পাক আমাদের সুবুদ্ধি দান আল্লাহ আমাদের হেদায়েত দান আল্লাহ আমাদের ঈমান অমল করতে মাহফিল খান নসিব করেন আল্লাহ আমাদের সকলকে শরীয়ত মোতাবেক চলার তৌফিক দান করেন সকলে বলুন আমিন জলে বলে আল্লাহুম্মা আমিন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী ইয়া নবী ইয়া নবী Ya Nabi, Ya Nabi, Ya Nabi, ek din hum bhi Madine jayenge. Bolo na inshaAllah. Bolen Allahumma. Ek din hum bhi Madine jayenge. Mustafa nazar karam farma. Mustafa nazar karam farmayenge ya nabi ya nabi ya nabi ek din hum bhi madine jayenge ji जब करम होगा मदीने जाएंगे जब करम होगा मदीने जाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी Ya Nabi, Ya Nabi, Ya Nabi, ek din hum bhi Madine jayenge, ek din hum bhi Madine jayenge. हम पिएंगे हो पिलाते जाएंगे हम पिएंगे ओ पिलाते जाएंगे बोलो ना सुभान अल्लाह आज जोरे बोला जावे ना साकिए कौसर करम फरमाएंगे अल्लाह नबी हौज कौसर के आगे दुआ कर दे हम पिएंगे ओ पिलाते जाएंगे আমরা হাউজে কাউসারে পানি পান করব আল্লাহ রাসূল আমাদের পান করাবে আর জোরে বলা যাবে না আল্লাহ আমাদের প্রত্যেককে নসিবে কবুল করে বলো আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের প্রত্যেককে আব্বা আম্মা ভাই বোন আত্মীয়-স্বজন আহলিয়া আলা ওলা বংশের মুরুব্বিতে প্রত্যেককে নসিবে আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন ইন্না কয়নাকাল কাউসার ইন্না কয়নাকাল কাউসার হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা আতা করলাম জোরে বলুন আর জোরে বলা যাবে না সাকিয়ে কাউসার কারাম ফরমায়েগে সাকিয়ে কাউসার কারাম ফরমায়েগে হাম পিয়েগে ও পিলাতে যায়েগে হাম পিয়েগে ও পিলাতে नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे
फरमाएंगे या नबी नारे तकबीर औलाद मुजद्दद ज़मान औलाद मुजद्दद ज़मान अब्बा जान हुजूर पीर क़िबला अब्बा जान हुजूर पीर क़िबला सिलसिला मुजद्दद ज़मान सिलसिला मुजद्दद ज़मान नारे तकबीर नारे तकबीर सिलसिला मुजद्दद ज़मान अब्बा जान हुजूर पीर क़िबला अब्बा जान हुजूर पीर क़िबला আমাদের সকলে সম্মানীয় প্রিয় পীর সাহেব হুজুর কিবলা কবরে যাবেন কবরে যাব মরে যাবেন মরে যাব কিয়ামত দিবেন কিয়ামত দিব সেদিনের জন্য কিছু হলো করে নবীর মহব্বত নবীর ভালোবাসা নবীর প্রেম অর্জন করুন আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা মিশরে কায়রো শহর থেকে কম বেশি 300 কিলোমিটার রাস্তা আলেকজান্দ্রিয়া সমুদ্রের গায়ে হযরত ইমাম সরফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহ জলে বলুন না সুবহানাল্লাহ কসীদা বুরদা বলে একটা কিতাব আছে কসীদা বুরদা নবী পাকের ভালোবাসা কিছু শের লেখা বুরদা কসীদা লেখা হয়েছে আল্লাহ নবীর মহব্বতে কসীদা লেখা হয়েছে কসীদা বুরদা আস্তে জায়গা আছে চেপে চেপে বসে ঠেলাঠেলি করে দাও জায়গা আছে এই তো এদিকে জায়গা আছে চেপে আসে একটু চেপে আসে রম করতে বসে অনেক জায়গা আছে যে জায়গা আছে বসে কসীদায়ে বুরদা চাদর ওয়ালা কসীদা বুরদা মানে চাদর যে কসীদাটার নাম ছিল কসীদাতুল মুহাম্মাদিয়া নবী পাকের নামে কসীদা পাল্টে হয়ে গেল কসীদায়ে বুরদা হযরত ইমাম সরফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহ মিশরের কায়রো শহর থেকে কম বেশি 300 কিলোমিটার রাস্তা সমুদ্রের গায়ে আলেকজান্দ্রিয়া ওনার মাজারের পাশেই মাজার আছে হযরত আবুল আব্বাস আল মুরসি রাহমাতুল্লাহ আলাইহি আবুল আব্বাস আল মুরসি রাহমাতুল্লাহ যিনি বলেছেন তাফসীরের রুহুল মাআনি মধ্যে আছে তিনি বলেছেন আমার চোখের সামনে থেকে যখন এক লামহার জন্য নবী পাক আড়াল হয়ে যেতেন আমি নিজেকে আর মুসলমান মনে করতাম না আমি নিজেকে আর মুসলমান মনে করতাম না যদি এক লামহার জন্য চোখের সামনে থেকে নবী আড়াল হয়ে যেতেন তার মানে যিনি সর্বসময় নবীকে দেখতে পেতেন জোরে বললেন না হযরত আবুল আব্বাস আল মুরসি রাহমাতুল্লাহ মিশরের কায়রো থেকে কম বেশি 300 কিলোমিটার আলেকজান্দ্রিয়া সমুদ্র গায় ওনার মাজারটা রাস্তার এদিকে ইনা আবুল আব্বাস মুরসি রাস্তার ওই পারে হযরত ইমাম সরফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহ আল্লাহ তাকার মুহাদ্দিস আল্লাহ তাকার শিক্ষিত ছিল আল্লাহু আকবার 15 বছর কোমর থেকে গেলে দুটো পা প্যারালাইসিস হয়ে গেছিল 15 বছর এই কোমর থেকে গেলে দুটো পা প্যারালাইসিস হয়ে গেছিল 15 বছর উঠতে পারে না সমুদ্র গায়ে খানকা পানি ঢেউ সব সময় লাগে বসে আছে প্যারালাইসিস মানুষ বাইরে থেকে এলাকার ছেলেগুলো বলবে ও সরফুদ্দিন কোমর গেছে পা গেছে বের খান কাটাও যাবে কেন বাবা ওই সমুদ্র ঢেউ লেগে লেগে পার ভেঙে যাচ্ছে ও ঝরঝর করে কেঁদে ফেলছে বাবা একটু দরওয়াজা আর জানালাটা খুলে দে না বাবা আমি প্যারালাইসিস মানুষ উঠতে পারি না একটু খুলে দে না বাবা খুলে দিয়া হলো ঝরঝর করে কাঁদে এই সমুদ্রে পানি আমি প্যারালাইসিস মানুষ উঠতে পারি না হাঁটতে পারি না চলতে পারি না আল্লাহ পাকের হুকুমে তুমি যতটুকু ভেঙে এসেছো আল্লাহ পাকের হুকুমে তুমি ওইখানেই থেকে যাও সেই যে দোয়া করলেন আজ পর্যন্ত আর ভাঙলো না ওভাবে রয়ে গেল জোরে বলুন আর জোরে বলা যাবে না এই যে আমাদের এই এলাকায় পুকুর বা আপনাদের এলাকায় পুকুর আছে পুকুরে ঢেউ হয় একটু আওয়াজ দেন ঢেউ হয় ঢেউ হয় পুকুরে ও এত বড় বড় ফেশারি তা তো বলতেন ঢেউ হয় আহারে আমি তো এলাকায় এসে ভাবলাম চলে আল্লাহ তোখারে পানি আর পানি আমি কি ইন্দোনেশিয়ায় ছিলাম নাকি না মালয়েশিয়ায় এসে প্লেনে করে উড়ে উড়ে আড়াই ঘন্টায় পানি ইন্দোনেশিয়ায় গেলাম এক জায়গায় ফ্লাইট ল্যান্ডিং করছে সমুদ্রের উপর সমুদ্রের পার শুরু এয়ারপোর্ট শুরু মালয়েশিয়া গেলাম কোয়ালালামপুর থেকে কোটাকিনা বালু সাবা কোটাকিনা বালু গেলাম কোয়ালালামপুর থেকে খালি পানি আর পানি সেখানে একটা ইসলামিক কনফারেন্স মিশরের জামেল আজহার থেকে শিফট হয়েছিল আমি কত বছর গিয়েছিলাম মিশর
কোয়ালালামপুরে ছিলাম সেখান থেকে গেলাম কোটা কিনা বালু সাবা দা ফ্লাইট দুয়ারাই ঘন্টা পানি আনা সমুদ্র সবুজ পানি আল্লাহর সৃষ্টি কুদরত বলুন সুবহানাল্লাহ তত পুকুরে ঢেউ হয় দু বছর আগে পাড় বাঁধালে দু বছর পরে ক্ষয়ে যায় কথা ঠিক না বলে বলছি মিশরে কায়রো শহর থেকে আলেকজান্দ্রিয়া সমুদ্রের গায়ে কমবেশি 500 বছরের বেশি হয়ে গেল কমবেশি সেই যে দোয়া করেছিলেন আজও পানির ঢেউ লাগে ভাঙে না ওইভাবেই আছে জোরে বলুন না সুবহানাল্লাহ খালি বলে সমুদ্রের পানি আল্লাহর হুকুমে যতটা ভেঙে এসেছে ওইখানে আল্লাহর হুকুমে থেমে যাও ওইভাবে রয়ে মুম্বাই হাজি আলী না কি বলে 24 ঘন্টা ঢেউ লাগছে হাজি আলী মুম্বাই সমুদ্রের কোনখানে মজা জোরে বলে জোরে বলে মেপে দেখেছেন সমুদ্র মাঝখানে হয় এর পুকুর পেয়েছে পুকুরের মাঝখানে কি জানা তোর কান্ড দেখেছে সমুদ্র পাড়ের কাছে মাঝখান বুঝবো কি করে সমুদ্র দূরে পার কি আমরা দেখতে পাই এই দুটো পার দেখলে কোনটা মিডিল ক্যাচ করা যায় কথা ঠিক না ভুল বলছো দুটো পার দেখলে মিডিল ক্যাচ করবেন পার দেখলে মিডিল হবে কি করে মানে সমুদ্রের মধ্যে ওটা আমারও হয়ে যায় বলতে হয় বলে দিলে মানুষ মাত্রই হয় এমন অনেক কথা আছে ভাবলে নিজেকে হাসি পেয়ে যায় কি বলছি আমি কথা ঠিক না ভুল বলছো নিজেকে হাসি একটা মজার আমি কদিন আগে ইউটিউবে দেখলাম সার্চ করবেন আপনারা গুগল কে আপনারা ইউটিউবে গিয়ে সমুদ্রের মধ্যখানে মাজার এমন কিছু একটা লিখবি এই ধরনের কিছু লিখলে বার হয়ে যাবে চতুর্দিকে পানি দেখি মাঝখানে মাজারটা ভাসছে জোরে বলে আর জোরে বলা যাবে না আজকে গিয়ে সার্চ করবেন গুগল কে ইউটিউবে পানি ঢেউ মাজারের উপর উড়ে উড়ে উপচে উপচে পড়ছে ওখানে যেতে গেলে বোটে করে লঞ্চ করে স্টিমারে করে যেতে হয় চতুর্দিকে পানি দেখি মাজারটা পানির মধ্যে ভেসে আছে জোরে বলো সুবহানাল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদীর জোরে বলো সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ হযরত ইমাম সরফুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহ এই সমুদ্রের গায়ে 15 বছর প্যারা নাইছে 15 বছর কি করবে শিক্ষিত মানুষ নবীর পাগল আসে এই বসে বসে নবীর প্রেমের কাসিদা লিখছে কাসিদা কোন কোন কিতাবে 166 কোন কোন কিতাবে 172 কাসিদা লিখেছে যার মধ্যে লিখেছিলেন ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই যদি তালাশ করো দেখবে রাসূল প্রেম ছাড়া আমার দোষ আর কিছু নাই জলে বলো ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই যদি তালাশ করো দেখবে রাসূল প্রেম ছাড়া আমার দোষ আর কিছু নাই দোষ এটা আমি রাসূলকে ভালোবেসেছি জোরে বলুন সুবহানাল্লাহ 15 বছর প্যারালাইসিস মানুষ বসে বসে কি করবে নবীর মোহাম্মদে কাসিদা কাসিদাতুল মুহাম্মাদিয়া নবীর কাসিদা কিন্তু গোটা পৃথিবী জেনে কাসিদা বুরদা বুরদা মানে চাদর এক তারিখে রাতে কবিতা লিখতে লিখতে ঘুমিয়ে পড়েছে আল্লাহ পাক হুজুরকে খবে দেখাচ্ছে হুজুরের গোটা ঘরটা নূর আর নূর হয়ে গেছে আর জোরে বলা যাবে না আল্লাহর ওলি দেখতে লেগেছে কিসের এত আলো ও যুবক আল্লাহর ওলি হযরত ইমাম সরফুদ্দিন বুজুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে লেগেছে কিসের এত আলো কিসের এত জ্যোতি আল্লাহর ওলি কি দেখেছিলেন ও যুবক অন্য কিছু নয় দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ কানা রেখেছে জন মনন সুবহান আল্লাহ নবীকে দেখে হাত দুটোকে বানিয়ে দিলেন হাত দুটোকে আগিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি মাল্লা ইয়া রাসূলুল্লাহ আমি মাল্লা ওয়াল্লাহ নবী হুজুর মিয়াদি মাফ করুন গুস্তাগি সম্মান করতে পারলাম না তাজিম করতে পারলাম না সম্মান জানাতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ আমি মাল্লা আমি উঠে দাঁড়াতে পারি না আমি উঠতে পারি না আমার কোমর থেকে নিয়ে পা দুটো প্যারালাইসিস হয়ে গিয়েছে দাঁড়াতে পারি না দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না ও যুবক আল্লাহ নবী তাকবীর কানা বলে ও বাবা সরফুদ্দিন থামো 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 কষ্ট নিতে কমে না দুঃখ পেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে
হেসে হেসে কি বলে দেন ও বাবা জানতি তুমি আমি নবী আমাকে বড়টা প্রিয়ার কোন বাবা তুমি আমাকে বড়টা ভালোবাসো তুমি আমাকে মহব্বত করে কাসিদা আকার লিখে জো মামা কাসিদা গুলো লিখে জো মামা ও বাবা জানতি একটু কি আমাকে শোনাবে না বাবা একটু কি আমাকে শোনাবে না ও বাবা জানতি একটু শোনা শোনা বাবা একটু বড় বড় বাবা ও তোমাকে আল্লাহ নবীর কাছে হযরত ইমাম জানফুদ্দিন বুসরি রহমাতুল্লাহ আলাইহি কাসিদা গানা বলেন কাসিদা গুনো বলে আল্লাহ নবী খুশি হয়ে গেলেন আল্লাহ নবী গেছে আল্লাহ নবীর নূরের সবুজ চাদর কাড়া আল্লাহ নবী হযরত ইমাম জানফুদ্দিন গায়েতে বিছিয়ে দিলেন তুমি বলুন সুবহান আর একটু ধরে বলুন সুবহান ও থামো নূরের হাসপাতালে বলিয়ে বলে যাও কাল থেকে দাঁড়িয়ে নামাজ পড়বে আমি নবী বলে দিলাম বড় একটু কাসিদা কত শখ করে লিখেছো তুমি আমার মহব্বতে কবিতা কাসিদা পড়ো সরফুদ্দিন বুসরি কাসিদা শোনাচ্ছে নবীকে খুশি হয়ে সবুজ চাদর চলে নবী পাকের নূরের বাদান শরীফে ওই চাদরটাকে নিয়ে ওনার গায়ে বিছিয়ে দিলেন যাও ধরো বাবা ওর জন্য কাসিদাতুল মুহাম্মাদিয়া থেকে হয়ে গেল কাসিদায়ে বুরদা চাদরওয়ালা কাসিদা নবী যে চাদর দিয়েছিলেন ওই নাম পাল্টা হয়ে গেল কাসিদায়ে বুরদা চাদরওয়ালা কবিতা জোরে বলুন না সুবহানাল্লাহ নবী পাক ওই কাসিদা শুনে চাদর দিয়েছিলেন ফজরের সময় ঘুম ভেঙেছে ইমাম সরফুদ্দিন বুসরি রহমাতুল্লাহ দেখছেন দুটো পায়ে সার লাগছে মানে আমার আল্লাহ পাক ভালো করে দিয়েছে জোরে বলে বলে 15 বছর পর শুধু দাঁড়িয়েছে 15 বছর পর খালি নবী পাক স্বপ্নের মধ্যে এসে পায়ে রানে মুসা করে দিয়েছে যাও আমি নবী বলতে কাল থেকে দাঁড়িয়ে নামাজ পড়বে 15 বছর পর বাড়ি থেকে বার হয়ে টুকটুক করে হেঁটে হেঁটে ঘুরছেন 15 বছর পরে জোরে বলে বলুন না আল্লাহ নবীকে আল্লাহর ওলি কেনে কেনে যায় ও তোমাকে পিছনটা দেখে যাও ডাকে ও বাবা সরফুদ্দিন ও বাবা সরফুদ্দিন একটু দাঁড়িয়ে দাও দাঁড়িয়ে দাও ও বাবা সরফুদ্দিন কাসিদা খানাকে শোনাবে না বাবা কাসিদাটা কি বলবে না বাবা ও বাবা সরফুদ্দিন গতকাল রাতে আল্লাহ নবীকে তুমি যে কাসিদাটা বলছিনে বাবা যে কাসিদাটা শোনাচ্ছিনে বাবা যে কাসিদাটা পড়ে পড়ে শুনিয়েছো বাবা একটু কি আমাকে বলবে না বাবা একটু কি আমাকে শোনাবে না বাবা ও আল্লাহ রনি হযরত ইমাম সরফুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি চোখভরা পানিতে হুজুর আমার কাঁদতে লাগে এই কাসিদা আল্লাহ নবী জানা দ্বিতীয় কাউকে বলি না দ্বিতীয় কাউকে শোনাই না আমি একবার বলেছি ওটা আল্লাহ নবী শুনে দে ওটা আল্লাহ নবী শুনে দে আপনি কি করে জানলেন আপনাকে কে বলে দিল আপনি কি করে জানলেন ও তোমাকে সে আল্লাহ নবীটা জবাব দিয়ে ও বাবা সরফুদ্দিন গতকাল রাত্রিরে যখন আল্লাহ নবীকে কাসিদাটা শোনাচ্ছিলে আল্লাহ নবীকে কাসিদাটা বলছিলে আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাসিদা গানা শুনেছি আর জোরে বললেন না 15 বছর পর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছে নবী পাক খালি হাত বুলিয়েছে খুশি হয়ে চাদর দিয়েছে বলে নাম হয়ে গেল কাসিদায়ে বুরদা চাদরওয়ালা কাসিদা জোরে বলো সুবহানাল্লাহ নবী প্রেম নবী মহব্বত আমার আপনার মতন ফাঁকিবাজি ব্যাপার নেই শুধু বললে হবে না মানে মেনেছি এটা কি বলে নবীর মহব্বত কল আল্লাহর ওলি আমার আপনার পীর জামানা মুজাদ্দিদ হাজাজে আবু বকর সিদ্দিক আল কুরাইশ রাদিয়াল্লাহু তাআলা রহমাতুল্লাহ বলুন না সুবহানাল্লাহ তানার পীর ছিলেন কলকাতা শহরে মালিক তালায় কুতুবুল ইরশাদ রাসূলের নবাব হযরতে সুফি ফাতে আলী বৈসি রহমাতুল্লাহ আগামী কাল জানার মাহফিল প্রতি বছর হয় অগ্রহায়ণ মাসের 20 তারিখে অগ্রহায়ণ মাসের 20 তারিখ দিনের বেলা আগামী কাল 6 ডিসেম্বর রবিবার হুজুরের মাহফিল পড়েছে কলকাতা মানিকতলায় ফতে আলী ওয়াইসি ফারসি কবি দেওয়ানে ওয়াইসি দাদা পীরের জীবনী পড়লে পাবেন বইটাকে বলা হয় দেওয়ানে বাংলা বাংলা দেওয়ানে বাংলা যে বইয়ে দিকে আল্লাহ ফতে আলী ওয়াইসি যদি মদিনা শরীফের একটু ধুলো পেতাম যত্ন করে তুলে রেখে দিয়ে চোখে সুরমা করে ব্যবহার জলে বলুন সুবহানাল্লাহ কেন ওই জমিন থেকে আমার নবী পাক নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরেছেন বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ হুজুরকে দরজা দিয়েছিলেন হুজুরের ওসিলা দিয়ে যে দরুদ শরীফে সবকে বসতে আল্লাহ পাক তানার সাথে আমার নবী পাকের দিদার নসিব করিয়ে দিবেন আল্লাহ নবী পাকের দিদার নসিব করিয়ে দিবেন
হুজুরের কাছে যিনি মুরিদ হতেন মুরিদ বায়াত বায় কেনা বায়াত বিক্রি যদি হতেন বায় থেকে বায়াত বিক্রি হওয়া হুজুরের কাছে যিনি মুরিদ হতে বায়াত যতক্ষণ পর্যন্ত নবী পাকের দিদান না হতো যেতে দিতেন না থাকো মুরিদ হয়েছো নবী পাকের দিদান হলে যাওয়া হবে না যাওয়া হবে না জোরে বলুন সুবহানাল্লাহ কি দরজা আল্লাহ হুজুরকে দিয়েছে এক তারিখে হুজুরের এক খাদেম আসলে ঝরঝর করে কাঁদছে হুজুর দীর্ঘদিন আল্লাহর নামে জিকির করছি কলকটা কোনো জারি হয় না কলক আল্লাহর ওলি কিছুক্ষণ চুপ করে বলে বাবা আপনি সুখ করে জিয়াফত খান আল্লাহর ওলি আল্লাহর নামে যে বিছানাটা নিক্ষেপ করলে বিছানাটা আল্লাহর নামের ফায়েজে কম্পিত হতে লেগেছে আল্লাহর ওলি বলে বাবা এই অন্তরটা তো শক্ত হয়ে গেলে সুখ খেয়ে খেয়ে আল্লাহর নামে জিকির অন্তরে তোমার আসর পড়ছে না বিছানা আল্লাহর নামের ফায়দা কম্পিত হচ্ছে কিন্তু তোমার কলব জারি হচ্ছে সেই ফাতিহা আলী বাই সিদ্দিক রাহমাতুল্লাহ দাদা হুজুর কিবলাকে বলে আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি এখন আবার ফেসবুকে ইউটিউবে কিছু কিছু পোস্ট পাওয়া যাচ্ছে দাদা হুজুরকে মুজাদ্দিদ এক বেঈমান কাফের ওটা কাফের কাফের না হলে হাক্কানি ওলি কে অমন বলে আপনি ভাবছেন কাফের বললাম না আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ কুরআন শরীফের মানে ভুল ভাল করে ভুল ভাল আয়াতে মানে করছে কথা বুঝতে পারেন কোন সব বেঈমানদের নাম নিতে আছে বেরেলি বলে পরিচয় দিচ্ছে কথা বুঝতে পারেন ওই ওয়াজ আজকে নয় দু বছর ধরে চলছে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেরেলি দেখাচ্ছ বেরেলি আমার কাছে বেরেলিদের কিতাব আছে বাহর শরিয়াত আহকাম শরিয়াত ফতোয়া রেজবি মেরে মাজারে যাওয়া এটা খোদ বেরেলি দরবারে আহমদ রিজা খান রাহমাতুল্লাহ তিনি নিজে বলেছেন এটা হচ্ছে হারাম মেয়েদের মাজারে যাওয়া সেজদা করা ওটা হারাম কথা কিছু বুঝতে পারেন ফুরফুরা শরীফের হুজুরে ফতোয়া লাগবে না মেজো হুজুর মুফতি আজম হুজুরের ফতোয়া মানতে হবে না দাদা হুজুরের খলিফাদের ফতোয়া মানতে হবে না আল্লামা রুহুল আমিনের ফতোয়া মানতে হবে তোদের হুজুরদের কথা কিছু বুঝতে পারেন আশরাফিরা চিশতিদের পিছনে নামাজ পড়ে জানেন না দাওয়াত ইসলামের কাদেরীদের পিছনে নামাজ পড়ে কাদেরীদের অমুকের ওদের মধ্যে কত ভাগ জানেন এরা বেরেলি বলে পরিচয় দেয় এরা বেরেলি নয় এরা ফকিরে মাদিয়া হল শিয়া কবরের সেজদা হারাম কবরের সেজদা ওটা হারাম বেরেলিদের কিতাব বলে বাহির শরিয়া বেরেলিদের কিতাব আহকাম শরিয়া বেরেলিদের কিতাব ফতোয়ায়ে রাজ বেরেলিদের কিতাব সেজদা করা হারাম বেরেলিদের জানার হাক্কানি উলামা আজও দুনিয়াতে আছে তানাদের কাছে প্রশ্ন করেন তানারা বলবেন হারাম কথা কিছু বুঝতে পারেন এই সব আকীদা রাখে সে আমার দাদা হুজুরকে দাদা হুজুরকে কি চিনবে ও সে যোগ্যতা আছে যার কোরআন শরীফ পড়ার ঠিক মতো জ্ঞান নেই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর দাদা হুজুর শুনলি না নাউজ বিল্লাহ বলে বলে দাদা হুজুর যদি শুনলি না হয় গোটা পৃথিবী থেকে শুনলি আমার সন্দেহ আছে দাদা পীর যদি শুনলি না গোটা পৃথিবী থেকে শুনলি আতে আমার সন্দেহ ফুরফুর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ সন্নি নয় রাসূল জানাকে এত ভালোবাসেন নবী পাক জানাকে সালামের হাদিয়া তোহফা পাঠিয়েছিলেন জোরে বলো আর জোরে বলা যাবে না আল্লাহর ওলি আলা হযরত নাজমুস সাহাবা সিদ্দিকী নয় হুজুর রাহমাতুল্লাহ বলেছেন বাবা আমি নাজমুস সাহাবা রাহমাতুল্লাহ আলাইহি আমার জীবনে ফুরফুরা শরীফের 21 22 যে ক বছর পার হয়েছে আল্লাহ আমাকে সে ক বছর এই দরবার শরীফ আল্লাহ আমার রাসূলের সাথে দিদান নসিব করিয়ে দিয়েছে প্রত্যেক বছর আল্লাহ আমার নবী পাককে দেখিয়েছে আলহামদুলিল্লাহ বলবেন জোরে হলো না আলহামদুলিল্লাহ দাদা হুজুর যদি সুন্নি না হয় কে সুন্নি আমার সঙ্গ আছে গোটা পৃথিবীতে সুন্নি আছে না নেই ওদের রাগ হলো পুরা চাদর দেয় নাই কেন তোর কি হয়েছে চাদরের হুকুম জানিস বেরেলি হযরতের কিতাব পড়ুক আমাদের পড়তে হবে কথা বুঝতে পারেন
হাক্কানি উলামা যারা বেরেলিদের তানাদেরকে যাদের হুকুম টাঙ্গি চানাদের মাসলা কি চাদর দিবার হুকুম ওই জন্য করা হয়েছে একটা কবরস্থান অনেক কবর ওর মধ্যে কোন আল্লাহর ওলিদের কবর থাকলে এই চিনার জন্য বোঝার জন্য সহজের জন্য চাদর কথা কি তো বুঝতে পারে কটা চাদর কটা একটা এখন চাদর আছে পাতলা ফ্যান চার ফুল হলো কা সাহাবাদের নাম লেখা চাদরের হুকুম কি জানেন বেরেলি হযরতরাই দিয়েছে ওদের পীর আহমদ রিজা খান রাহমাতুল্লাহ দিয়ে আমরা পৃথিবীর কোন আল্লাহর ওলিদের সঙ্গে বিয়াদবি করতে শিখিনি আমরা গোটা পৃথিবীতে যত হাক্কানে আল্লাহর ওলি আছে সকলে আমাদের জান ঝুলে বলে কেন বিয়াদবি আহলে সুন্নাত ওয়াল জামাত একটা প্রতিষ্ঠান উদাহরণস্বরূপ ভেবে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত একটা প্রতিষ্ঠান একটা স্কুলে কটা টিচার থাকে একটা টিচার সব কিন্তু একটা প্রতিষ্ঠান নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত তাহলে গোটা পৃথিবীর হাক্কানি ওলিদের আমরা কোন বিয়াদবি করব তাহলে আমাদের জান আমাদের সম্পর্ক ফুরফুরা শরীফের সঙ্গে বেশি সুবহানাল্লাহ বলে তাহলে অন্য হাক্কানি দরবার কে টিটকিরি করতে পারবে এটা সুন্নিয়াতের আকীদা নয় কথা ঠিক না হাক্কানি যারা আছেন সকলে আমাদের জান বেদাতি কোনো গল্পই হয় না চাদরের হুকুম একটা পেলেন চাদর পেলেন কিছু লেখা থাকবে না পেলেন একটু মোটা হবে এই চাদরটা যখন পুরাতন হয়ে যাবে এই চাদরটাকে তুলে দিয়ে আরেকটা অন্য দিয়ে ওই চাদরটাকে কোনো এতিম মিসকিন গরিবকে দিয়ে দিবে যেন ওই চাদরটাকে সেই গরিব ব্যবহার করতে পারে তহবান বা জামা করে বা গায়ে দিয়ে ব্যবহার করতে পারে এটা হলো চাদরের হুকুম যারা বলবে ওদের বলে তোদের বেরেলিদের কিতাব ফুরফুরা হুজুরদের পড়তে হবে না এটা হলো হুকুম এখন সে হুকুম আছে চাদরে এমন কিছু লিখছে গায়ে দিয়া দিলে কথা ধরতে ভয় লেগে যায় নবী পাকের কলেমা শরীফ হাসান হুসাইনের নাম রাদিয়াল্লাহু আনহু ও চাদর পরা যাবে চাদর এমন ভারী করে যে 20 জন চাকাতে হয় ও তো কেউ গরীব গায়ে দিলে দমে কেমন হয় যাবে কথা বলে না কেউ গায়ে দিলে দম আটকে মরে যাবে ফুরফুরা শরীফে হুজুর দেয় না ফরজ ওয়াজিবের ব্যাপার মানতে সুন্নতের ব্যাপার মানতে দিচ্ছ দাও তুমি আমি দিয়ে দিই কথা ঠিক না ভুল বলছো আমি দিই আমাদের না যায় যায় না মেদু হুজুরের কিতাব কোন তাহকিম মাসাই দাদা হুজুর কে আমরা জীবনে করে না যায় দেখেন আমাকে না না যায় যায় না দিচ্ছ দাও তুমি আমরা দিয়ে দিই আমরা দিই না এই সব বিহায়া বিয়াদব গুলো শুরু করেছে বিয়াদব আস্তাগফিরুল্লাহ দাদা হুজুর কেবলা মুজাদ্দিদ উনাকে প্রমাণ দিতে হবে বল দাদা হুজুর মুজাদ্দিদ তুই মুজাদ্দিদ তো নাউজুবিল্লাহ মিন যালিক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বুখারী শরীফে হাদিসে কুদসি এসেছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ কাযাতু বিল হারব যে আমার ওলি বান্দাদের সঙ্গে দুশমনি করলো শত্রু করলো তৈরি দেবো আমি আল্লাহ আমার সঙ্গে জিহাদের জন্য তৈরি থাকো আরে বেঈমান তুমি আমাদের আল্লাহর সাথে জিহাদ দাদা হুজুর কিবলা সামনে এত বড় বড় কথা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ পাক তোমার দরবারে বিচার দিয়েছে আল্লাহ আল্লাহ এই সমস্ত জালেমদের হাত থেকে আল্লাহ সুন্নিয়াতকে আল্লাহ আপনি হেফাজত করে বলুন আমি জ্বলে বলেন আমি জ্বলে বলেন আল্লাহ তারপরও আমাদের আলোচনা চলছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি বাড়ি এর কারণ আছে আমার পাত্তা দিই না কেন অনেক ছেলে ফেসবুকে লিখছে কষ্ট বুক ফেটে যাচ্ছে আমাদের মাধ্যমে হয় না
আগে এখানে সময় হুজুর কিবলাতের সময় কিছু কি যেমন বার হয়েছিল বলতো ফুরফুরা শরীফকে লেগে গীবত গিল্লা করতে তাদের কেউ চিনতো না তাদের কেউ চিনতো না গীবত গিল্লা করতে এ তাদের নামগুলো বলে বলে তাদের প্রচার হয়ে গেছে ইউ চাইছ আমার নাম বলে বলে আমার প্রচার হয়ে যাবে কথা কিছু বুঝছো না বুঝছো তাই নেট এফ এফ দেবেন না আপনি মন্দ করেন দেবেন যেভাবে করলে কি হয় দেখা যাচ্ছে নেটে দেবেন যত দেবেন তত বেঈমানের প্রচার হবে কথা কিছু বুঝছেন না বুঝছেন ওকে কে চেনে ফাজিল ফকরবাজকে ওদের ওদের করে বেরেলিদের হাক্কানি ওলামারা গুরুত্ব দেয় না লাতিমের বিয়াদব হাক্কানি ওলিদের সঙ্গে বিয়াদব করছো ফুরফুরা শরীফে দাদা হুজুর কিবলাকে মুজাদ্দিদ আমার আল্লাহ পাক করেছেন জোরে বলো আর জোরে বলা যাবে না আর জোরে বলা যাবে না আল্লাহ পাক আমাদের সকলকে এই রীতি এই সিলসিলার উপর আল্লাহ কায়েম রাখেন বলুন আমিন জোরে বলেন আল্লাহু আকবার দাদা হুজুর রহমাতুল্লাহকে ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি সবকে বসাবেন বাবা আবু বকর বসো রহমাতুল্লাহ আলাইহি দরুদ শরীফে সবকে বসাবেন বাবা সবকে বসো আল্লাহর রাসূলের সঙ্গে দিদার নসিব হবে বাবা নবী সাল্লাল্লাহু দিদার নসিব হলে এই এই মাসলাগুলো তুমি আমার রাসূলের কাছে জিজ্ঞাসা করে নেবে জোরে বললেন না আর জোরে বলা যাবে না নবীর সাথে দিদার হবে দিদার হলে তুমি আমার রাসূলের কাছে এই এই মাসলাগুলো তুমি নবীকে জিজ্ঞাসা করে নিও জোরে বলুন সেই দাদা হুজুরকে আমরা পীর বলে মোর্শেদ বলে মেনেছি মজবুত আল্লাহ পাক দানাকে কি দরজা কি মাকাম কি সম্মান আল্লাহ দাদা পীর কিবলাকে দিলেন কি ইজ্জত আল্লাহ আমার দাদা হুজুর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহকে দিলেন কি সম্মান আল্লাহ হুজুর কিবলাকে দিলেন পীর ছিলেন ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ কলকাতা শহরে মালিক তালায় দাদা হুজুর কিবলাকে এত ভালোবাসতেন সব সময় কাছে রাখতেন দাদা হুজুর কিবলাকে দাদা হুজুর কিবলার কোলেতে মাথা দিয়ে বিকাল 4টার সময় পীর ইন্তেকাল মাথা রাখেন দাদা হুজুর কিবলা কোলে ছিল বিদায় বেলায় পীরের কাঁধে সবথেকে বেশি পেয়ে গেলেন আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ জোরে বলুন জোরে বলুন সুবহানাল্লাহ দোয়া কর যা আমি তোমার পীর তোমাকে দোয়া করছি জীবের লালাটা দাদা হুজুর কিবলাকে দিয়েছে আমি আমি ফতে আলী আইসি তোমাকে ইলমে লাদুনদির ফয়েজটা আমি দিয়ে দিলাম জোরে বলা যাবে না আর জোরে বলা যাবে না সেই দাদা হুজুর কিবলাকে পীর বলে মেনেছি মজবুত নিজেদের মধ্যে মাঝে মাঝে একটু টলমল ভাব হয়ে যাচ্ছে টান টান ভাব হ্যাঁ চোখ চাওয়াতে নাক শিটকান নিজেদের মধ্যে কেন হবে কে কি করছে আমি জানি না ভালো কাজ হলে থাকে কথা বলে না ফুরফুরা শরীফে যদি কোনো হুজুর কিবলাদের দ্বারা বা দাদার পীরের সিলসিলার কোনো আলেম যদি ভালো কাজ হয় এতে হিংসা কিছু আছে কথা বলে খুশি তো আপনার দ্বারা ওনার দ্বারা ওনার দ্বারা এনার আমাদের দ্বারা যদি সমাজের পাঁচটা গরিবের মুখে হাসি ফোটে এর থেকে আনন্দ কি আছে বলেন তো দেখি কথা ঠিক না বলেন এই লকডাউনে আঞ্জুমানে জামিয়াতুল আমার সংগঠন থেকে আল্লাহ করিয়েছে খবর পান আমার আমরা হুজুর পীর কিবলা আমার তিন ভাই সুন্দরবনে একবার বাদে তিনবার পাঠিয়েছে দু বোট করে মাল পাঠিয়েছে আপনি খবর নেন মসজিদ বাড়ি ঘাট পার হয়ে বটখালি চণ্ডীপুর যান বসা বসা বিভিন্ন জায়গায় আল্লাহ পাক যতটা করিয়েছেন করেছে এত অহংকার আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে শুকর যে আল্লাহ আমাদের মতন গুনাহগারদের দিয়ে আল্লাহ এই কাজটা করিয়েছে বলেন আলহামদুলিল্লাহ শুধু আমরা নয় ফুরফুরা শরীফের কমবেশ সব হুজুর কিবলারাই পাইছে সুবহানাল্লাহ বললেন তারপরে এলাকার ধনী মানুষ আলেম ওলামা যতটা পেরেছে কিঞ্চিত পরিমাণ হলো করেছে এই আমাদের ভেবিয়া চৌমাথায় আঞ্জুমান থেকে মেডিকেল ক্যাম্প করা হয়েছিল আমার আবু কুয়াফা সিদ্দিকি ভাইদান এসেছিলেন এলাকায় কথা বলতে কোটি চাল্লা এটা আনন্দ খুশি এই এতে কেউ বিরোধ করতে পারে এটা হ্যাঁ হোক তবে এটা বলো না দাদা হুজুর রাজনীতি করেছে বলে আমি ভুল হল আমাদের ভুল হয়ে যাচ্ছে আপনি করেন রাজনীতি করলে যদি আপনার দ্বারা পাঁচটা লোক উপকার হয় করেন করেন দাদা হুজুরের উপর কাদা লাগাও না দাদা ফিরত থেকে দূরে ছিলেন পাঁচ হুজুর কে আপনার উপর কাদা লাগাও না দূরে ছিলেন কথা ঠিক ঠিক কেন জড়াচ্ছ আজকে কি যে কিছু চ্যাংরা ছেলে সমাজে লাশে দেখবে দাদা হুজুর রাজনীতি করেছে আমি করব নবী রাজনীতি করেছে আমি করব বলেন বলেন যে বলবে নবী রাজনীতি করেছে আমিও করব আর এই রাজনীতি ওই রাজনীতি কে এক করবে সে একটা কাফের কথা বুঝতে পারেন কালকে সকালে গিয়ে বসিয়াট আমিনিয়া মাদ্রাসা থেকে ফতোয়াটা নেবেন সানাউল্লাহ সিদ্দিকের বলা হুজুর বলে গেছে যে বলবে নবী রাজনীতি করেছে আমিও করব এই দুই
রাজনীতিকে এক করবে সে একটা কাফের এই রাজনীতিকে যে নবী রাজনীতি সমাজ চালানো সমাজ ব্যবস্থা সমাজ পরিচালনার বিধানকে বলে রাজনীতি সমাজ নীতি রাজনীতি কথা ঠিক না বলুন রাজনীতি সমাজ আমাদের রাজনীতি সংবিধান কি ও শিক্ষক ভাই বল শুনি আমাদের রাজনীতি সংবিধান কোরআন শরীফ এই হলো এই হলো আমাদের রাজনীতি ডক্টর বিআর আম্বেদকর ডক্টর ভীমরাও আম্বেদকর তৈরি ভারতে কনস্টিটিউশন ভারতে সংবিধান 1949 সালে যিনি লিখেছেন কত সালে আর 1953 কি 54 সালে ভারতের ইতিহাসে ভারতের আইনে যেটা সংগৃহীত হয়েছে গ্রান্টেড পেয়েছে 1949 সালে যিনি রচিত করেছেন ডক্টর ভীমরাও আম্বেদকর ভারতের আইনে আছে তো চুরি করলে হাত কাটে একটু জোরে বল আমার ভাষায় কষ্ট নিলে কালকে সকালে বলবেন তো ওই হুজুরকে ঠেসে গেল বলবেন না এগুনকে ব্রেন থেকে বার করে যতদিন থাকবে বড় হতে পারবে না আমি ঠেসতে এসে চাস্তা খুলুন বলো না আমার চাচা আমার বুকে থাকবে আমার ভাই আমার বুকে থাকবে ঠাসা ঠেসির ব্যাপার নেই ভুলটা হলে ভালোবাসাতে বলতে হবে না সমাজ শিখবে কি বলে আজকে যুবক ছেলেগুলো আছে তারা উযুরা ঠিক বোধন করতে পারে না আমি সালাম দিয়ে বলে দিলাম নবী রাজনীতি করে আমি ওপর ভাঙলাম না এই ছেলেগুলো কি পাবে বলেন তো গোমরা হয়ে সমাজ তো গোমরা হয়ে যাবে কথা ঠিক না ভুল বলে ভেঙে দাও ভারতের আইনে চুরি করলে হাত কাটে জেনা করলে রাজম করে রাজম বা বা দুররা 100 দুররা মারে মদ খেলে 80 দুররা মারে ইসলামী নাই নবী পাকের সংবিধান কি নবী রাজনীতির সংবিধান কি কোরআন নবী রাজনীতির সংবিধান কি আমাদের রাজনীতির সংবিধান কোরআন তাহলে এক করলে কেন নবী পাক যে ভোটে দাঁড়িয়ে জিতেছেন নবীর বিরুদ্ধে কে ভোটে দাঁড়িয়েছিল তাহলে রাজনীতি ভোটাভুটি হলো কি করে আবু বকর সিদ্দিক নেতা হলে রাজনীতির নেতা কে বিরোধী টিমে ছিল আবু জাহেল উমার উসমান গনি শেরেফুদা আলী রাদিয়াল্লাহু তাআলা চারজন খলাফায়ে রাশিদীদের উল্টো দিকে কারা কারা ছিল জানেন ওটা ছিল খিলাফতের রাজনীতি বায়াত বায়াত আর ইমাম মেহেদী কে আসবেন শেষ মুজাদ্দিদ শেষ খলিফা ইমাম মেহেদী আল্লাহ যদি আমাদের হায়াত দেয় আমাদের করো তোমার হাতে বায়াত এটা হলো ইসলামের বিধান জোরে বল আজ জোরে হলো না আজ জোরে বলা যাবে না ফেসলাম বলবেন না বাদ দাও বাদে জি কেন ঝগড়া করা একই ফেসলা মানুষ একই দরবারে মানুষ একই জায়গার মানুষ দুটো গাড়ি গ্রাম থেকে গেল ফুসরা শরীফ জিন্দাবাদ থেকে দুটো গাড়ি দিয়ে দুমাতা হয়ে গিয়ে মনটা নাটানি বাদে জি আসুন একসাথে চল নিজেরাই যদি ভাগাভাগি করি ওরকম বেঈমান গুলো তো আরো সুযোগ পাবে নিজেরাই দলাদলি করো ওই বেঈমান গুলো তো আরো সুযোগ পাবে আসেন না একসাথে চল বলো না নবী রাজনীতি করেছেন কি কথা নবী সমাজ চালিয়েছেন খেলাফত সাহাবাদের হাতে দিয়ে চলে গেলেন চারজন সাহাবা নবী পাক বছরটাও নির্ধারণ করে দিয়ে গেছেন জোরে বলো আর জোরে বলা যাবে না চারজন আল্লাহ নবী বছর নির্ধারণ করে বলে গেছেন এতদিন খেলাফত থাকবে ওজন্য ইমাম হাসান হোসাইন খেলাফত ছেড়ে দিলেন কেন নবী পাকের যে দিন দিয়া ছিল সেই দিন কথা কি বুঝছেন না বোঝেন আমার ভাই বাপদাদারা নবী পাকের রাজনীতি সংবিধান হলো কোরআন এখন কোরআন আছে তা দুই রাজনীতি তাহলে কেন বলা হচ্ছে নবী রাজনীতি করে আমি করব নবীর নামে তোহমত দেয়া হচ্ছে না ভাই কোরআন হকটাকে মানে কে রাজনীতি করছে আমার দুঃখ নেই তো আপনার দ্বারা যদি সমাজ যে বলা হয় কে মানা করলো কে বাধা দিয়েছে কেউ দেয় না তো বাধা তবে এটা কেন বলছো দাদা হুজুর করেছে ও দাদা হুজুর মানে দাড়ি কাটতে বলেছিল এটা আমার দিকে দিকে দাদা হুজুর টুপি ছাড়া ঘুরতে বলেছিল প্যান পড়তে বলেছিল সুজ ঘুষ খেতে বলেছিল নামাজ ছাড়তে বলেছিল বাবা পিটতে বলেছিল বউ পিটতে বলেছিল মিথ্যা বলতে বলেছিল জুয়া খেলতে বলেছিল বলেছিলেন তো ওগুলো বন্ধ না হয় রাজনীতি ঝগ উঠলো কেন ওই ঝোঁক ঝুন মানা গেল না দাদা হুজুর দাঁড়িয়ে রাখতে বলেছে মা আমি দাদা হুজুরে বলি যেভাবে জোর ধরে দাদা হুজুর রাজনীতি করেছে আমিও ঝোঁক ধরে যাবে
ঝগড়া হয় না জানেন দাদা হুজুরের দিকে আমো দাদা হুজুর আমার দাড়ি চাইতে করতে বলেছিল তোমার দাড়ি কই দাদা হুজুর আমার নামাজ ছাড়তে বলেছিল তোমার নামাজ কই দাদা হুজুর আমার জুয়া খেলতে বলেছিল তুমি খেলছো কেন দাদা হুজুর আমার তাস খেলতে বলেছিল তুমি খেলছো কেন দাদা হুজুর মানে বাবাকে গাল দিতে বলেছিল তুমি গাল দিচ্ছো কেন দাদা হুজুর মানে বউ পিটতে বলেছিল তুমি পিটছো কেন দাদা হুজুর মানে মিথ্যা বলতে বলেছিল তুমি বলছো কেন ওই গুণু লিয়া যাবে না রাজনীতি নব যুবকেদের হাত তুললে হবে না আমাদের তা গালাদার হুজুর কেবলা চেয়ারে হুজুর কেবলা টেবিলে তক্ত বসে বসেছিলেন কমজোর জয়ীফ খালি জানালাতে দেখতাম অন্তর ঠান্ডা হতো জোরে বলো সুযোগ মাঝে মাঝে হলে পদমটা ছোট আমি একটু চুমু খেতাম হাতে হাত দিতাম মন হতো চলো সুবহানাল্লাহ বলবেন না ছোট হুজুরকে দেখেছে অশুনেছে ও মুরব্বী বাপেরা করতেন না মাঝে মাঝে গাড়ি ঝান্ডা লেগে ঘুরতেন তানাদের গায়ে লাগাও বাধা কেউ দেয় নাই ওনাদের ছেড়ে দাও বলবেন সানাউল্লাহ সিদ্দিকী আপনি সব দাদা হুজুরের উপর চলছে চেষ্টা করছি যারা মিথ্যা ভুল করছে কোনোদিন বলিনি দাদা হুজুর করেছে বলে করছে দাদা পীরের নামে মিথ্যা মিথ্যা বলছো কেন বলছো ভাই কি জন্য বলছো দাদা পীরকে কেন নোংরা ব্যয় করছো দাদা হুজুর কেবলা কেন তুমি নোংরা অপবাদ দিচ্ছো একটা কিতাব ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান রহমাতুল্লাহ জীবনী দোয়া ও অনুমতি দিয়ে আমার মেজর দাদা পীর আল্লামা আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকী আল্লাহ হুজুরের শরীর সুস্থ রাখেন বলুন আমিন আল্লাহ হুজুরের দিমাগ সাফা করে বলুন আমিন তিনি এখন ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহির আওলাদ যেমন তিনি আমাদের মুরব্বী কেন কদিন আগে বড় চাদর হতে চলে গেলে পীর আল্লামা কলিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ নাও আল্লাহ মারকাদ আল্লাহ হুজুরকে আল্লাহ কবরটা জান্নাতের টুকরা নূর আল্লাহ নূর করে দেয় বুদুন আমিন এদিকে একটা আসেন না হুজুর দেখেন মাহফিল ও বাপ দাদা এটা বলেন হুজুর আসেন একটা মাহফিল এখানে করতেন গানা কবি তো হুজুর আসতেন আহা খুব মোহব্বতের ছিলেন রাগি ছিলেন সব হক কথা বলতেন ঘরের হলো বলতেন বাইরের হলো মুখ চাটাই ব্যাপার ছিল ঠিক না পুরো বলতেন কিন্তু বর্তমানে জামিয়াতে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা হোসাইন আহমদ মাদানী এবং কিছু সংখ্যক সদস্যদের শরিয়াত বিরোধী ভ্রান্তিমূলক ফতোয়া দেওয়া রাজনীতিতে যোগদান করে মানুষকে বিপদগামী করার কারণে আমি জামিয়াতে উলামায়ে হিন্দ ত্যাগ করে জামিয়াতে উলামায়ে বাংলা আসাম করে কায়েম করে কায়েম করিয়া বঙ্গ ভারতের প্রত্যেক জেলায় জেলায় উহার শাখা স্থাপন করিয়া কেন ছাড়লো কেন ছাড়লো বুঝতে পারেন না কেন ছাড়লো রাজনীতিতে যোগদান করে কে জামিয়াতে উলামায়ে হিন্দ দাদা হুজুর ছিলেন জানেন না দাদা কথা বলে না ছাড়লেন কেন রাজনীতিতে যোগদান করেছে বলে তিনি কি করলেন ছেড়ে দিলেন দাদা হুজুর না মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে না সত্য দেওয়া হচ্ছে সাবধান কে রাজনীতি করছে আমি কারো বিরোধী করেছি কালকে বলবেন না গল্প থেকে ওই হুজুরটা ওই হুজুরকে ঠেসলো যে করছে করো দাদা হুজুরকে অপমান করো না তিন দিন আমাদের জান সুবহানাল্লাহ তানাদের পায়ের ধুলোটা আমাদের মাথা সুবহানাল্লাহ বলবেন না তানাদের জুতো আমাদের মুখে থাকে সুবহানাল্লাহ করো না কেন তানাদের অপবাদ দিচ্ছ
আপনি করছেন তার ব্যক্তিগত জীবনে বাধা দেওয়ার অধিকার কারণ নেই ভালো মন্দ হলে বলতে পারে ভাইরা বলতে রাখছেন কিন্তু অধিকার নেই বন্ধ করে দেবেন দাদা পীরের নামে মিথ্যা কিছু করো না আপনি বলবেন আবার বলছি সানাউল্লাহ সিদ্দিকী আপনার ভিডিও আছে আমি কোনোদিন কিন্তু বলিনি দাদা বুঝুন করছেন বলে আমি করছি না যদি অন্যায় হয় আমার ওটা আমার দাদা হুজুর উপর আমি চাপাই জীবন জীবন দাদা হুজুর ওসিয়াতে চেষ্টা করি সব পারি না যে গুণ ভুল আছে কোনোদিন বলি না দাদা হুজুর এই ভুলটা করেছে বলে আমিও করি না ভুল যেটা আছে আমার তানাদের উপর কেন চাপাচ্ছো আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দাও বুদন আল্লাহুম্মা আমিন বুদন আল্লাহুম্মা আমিন দুই নম্বর আরেকটা বলবো যারা ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইউটিউবে সোশ্যাল সাইটে এই নোংরা ভালো হাল করছে বন্ধ করেন মাতার ঘাম পায়ে ফেলেছে রাত রাত জেগে জেগে কাটিয়েছে সেই মুরুব্বিরা কবরে শুয়ে আর তানাদের আওলাদ আমরা তানাদের রক্ত আমাদের শরীরে আমরা নিজেরা কেউ কি সিলসিলা ধ্বংস করে দেবো দাদা হুজুরের দরবারে কোটি কোটি মুলি তারাও আছে আপনাকে ভালো লাগে ওই হুজুর থাকেন নি সানাউল্লাহ সিদ্দিকী কত লোক ভালোবাসা না হলো দুটোও আছে দাদা হুজুরের পাগলদের মধ্যে থেকে আপনি আমাকে গাল দিবেন এই দুটো লোক তো ওই হুজুর গুনুকেও গাল দিবে তা নিজেরাই তো ঠগা লাগা কথা ঠিক না বল ও যুবকেরা আপনাদের কাছে আমি আপনার পীরের আওলা হাত জোর করে বলে যাই এখন বন্ধ করে করো না ফেসবুকে হোয়াটসঅ্যাপে করো না হোয়াটসঅ্যাপে ইউটিউবে করো আজকে আমাদের জন্য কিছু কাজ চুনে ডুবে বল হয়ে ময়দানে নেমে খেলা শুরু করে দিতে পারো নি যেদিন ধরতে পারবো লেট হয়ে যাবে কিছু কাজ চুনে ডুবে বক্সে যে সাদা হয়ে আমাদের কাঁধে কাঁধে ঘুরছে ভাবছি আমরা বক না বলা কাজ যেদিন বুঝবো সময় শেষ অনেক ক্ষতি হয়ে যাবে তাই ক্ষতি হবার আগে আপনাদের কাছে সতর্ক বলি ফুরফুরা শরীফে যেই দাদা পিতা ওলাকে ভালো লাগবে বুকে জড়িয়ে রাখে গাল কিস্তি করবে ভালোবাসা বাকি অন্যজনকে চর্চা করার দরকার নেই সানাউল্লাহ সিদ্দিকীর খারাপ যদি হয় আপনি অবশ্যই বলবেন ভাই যাক হুজুর এটা ভুল হচ্ছে বা খারাপ গাল দিচ্ছেন কেন এতদিন আপনার গলা উঁচু করে বলেছে আদো বলা হুজুরের মুরিদ আদো বলা দরবারের মুরিদ আদো বলা পীর সাহেবের মুরিদ আজকে আমরা আদো বলা দরবারের মুরিদ হয়ে গাল দেওয়া শুরু করে দিলাম কথা ঠিক বলছি না ভুল বলছি আল্লাহ সকলকে সুবুদ্ধি দান আল্লাহ আমাদের সকলের মধ্যে ভালোবাসা দান বলুন আমিন জলে বলে আমিন সব সময় নামাজে একটাই দোয়া চাইবে আমার জন্য এটা হবে না রাগ করলেন এই বললাম বলে কষ্ট পেয়েছে টান টান ভাব লাগছে এই দোয়াটা আমি আপনাদের কাছে হাত জোর করে বলি এই দোয়া করো আল্লাহ আমার দাদা হুজুরের সকল আওলাদ এই দোয়াটা করবেন আমাদের সকলকে একসাথে ভালোবাসার সাথে এই নোংরামি গুণকে বন্ধ করে এগুলো করবে আল্লাহ পাক আমার দাদা পীরকে কি নিয়ামত করবে কি সম্মান আল্লাহ দাদা পীর শাশিবলাকে দিলে হযরতে আবু বকর সিদ্দিকী দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি জোরে বলো আর জোরে বলা যাবে না আল্লাহ পাকের অনুগ্রহে ও তোমাকে আমার আপনা পি দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফে জমিনে 1922 সালে আল্লাহর অনি 21 22 তিন দিনের মধ্যে কোনো একদিন জিকির খারাপ পরিচালনা করেন ও তোমাকে আল্লাহর নবী পাঁচ হুজুর কিবলা বসা খলিফা হযরত না বসা আলেম উলামা মুরিদ মুতাকাদির বসা আল্লাহর নবী আমার আপনার পিতা নবীর রহমাতুল্লাহ লাগে জিকির তালিম কানাদার জিকির সবব কানাদার ও তোমাকে
হযরত আব্দুল মামুন ফারুকী রহমাতুল্লাহ আলাইহি উঠে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও মুরমুরা শরীফে মানুষেরা আপনাকে চোখে দেখতে পান না আপনাদের কি নজর আসে না কেতা শরীফ বানানে গেলে সবাই উঠে দাঁড়িয়ে দাও সবাই উঠে দাঁড়িয়ে দাও আল্লাহ নবী তাশরীফ বানানে গেলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কিছু কিছু মানুষ বেহুশ হয়ে পড়ে যাচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছে ও হযরত উমর বানো হযরত উসমান গনি হযরত আলী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী পাঁচ জন সাহাবাকে নিয়ে ফুলফুরা শরীফে জমিনে তাশরীফ কানারে গেছে একজন বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান এটা আল্লাহ আমাকে দেখাচ্ছেন আমি আব্দুল মামুন দেখছি পাঁচ জন সাহাবাকে আল্লাহ রাসূল তাশরীফ এনেছে জোরে বলুন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলুন আমি শায়খ দাদা হুজুরের জীবনী কিতাব লিখেছি খুলে পড়বেন সাল 1922 1922 এই সেই বছরে ওই ছজনের তাশরীফ যে এনেছেন এই ছয় থাম্বার মেম্বার সে বছরই করা হয়েছে সুবহানাল্লাহ বলুন এই ছয় থাম্বার মেম্বারের পাশে দলিল আছে দায়রায়ে শরীফ কাদিমি খানকা কাদিমি খানকা জানেন যে দলিল যে নহুজুর রহমাতুল্লাহ বসতেন কাদিমি খানকা শরীফ সাল হলো 1976 কম বেশি নহুজুর রহমাতুল্লাহ আলাইহি দাদুজান হুজুর কিবলা ওই দলিলটা পুরাতন হয়ে গেল আগে খারে দলিল তো এই নহুজুর কিবলা দলিলটা চটিয়ে সুন্দর করে করবে সব চটিয়ে ফেলছে দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ যেই খানটায় বসতেন ওই খানটা যখন চটিয়েছে ওই খানে মাটি হয়ে বিভিন্ন ফুলের খুশবু বার হতে লেগেছে জলে বলা যাবে না বলেন আলহামদুলিল্লাহ 1976 কম বেশি নহজর রহমাতুল্লাহ আলাইহি ওই চটালে মাটি থেকে ফুলের খুশবু বের হচ্ছে সব মুরিদদের কাছে খবর হতে ছুটে ছুটে গিয়ে মাটি গুলো নিচার পকেটে ভরে যাচ্ছে মাটি নিচে পড়ে বিভিন্ন ফুলের খুশবু নহুজুর রহমাতুল্লাহ দেখে তাড়াতাড়ি করে জায়গাটাকে ঘিরে দিয়েছিলেন দাদা হুজুর রহমাতুল্লাহ যেখানে বসতেন ওখানকার মাটিটাকে আমার আল্লাহ পাক খুশবুদার করে দিয়েছিলেন আর জোরে বলা যাবে না সেই দরবারে মরি সেই সিলসিলা মানুষ আমরা আমাদের নিজেকে চিনতে পারছি যে দরবারে গিয়ে আল্লাহ মারহুমুল আমিন রহমাতুল্লাহ আমার দাদা হুজুরের সাহাবত নিয়ে আল্লাহর ওলি হয়ে গেলেন জোরে বলুন বলেন আলহামদুলিল্লাহ যে দরবারে চত্বরে কত খলিফা আসে খোলা পোলায় খলিফা শুয়ে আছে দরগাপুরি সাহেব মুজমিন আমেদি সাহেব কথা বলে আমাদের চাঁদপুরে খলিফা শুয়ে আছে দাদা পীরের খলিফা চাঁদপুরে দাদা হুজুরের খলিফারা অদ্ভুত জমিনের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে কুমড়ো কাশীপুর আব্দুল সত্তার রহমাতুল্লাহ শুয়ে আছে দাদা পীরের সাহবত নিয়ে নিয়ে আল্লাহর ওলি হয়ে গেলে জোরে বলুন আর জোরে বলা যাবে না আর আমরা এখন সেই দরবারে যাতে ঝগড়া করতে পুরপুরা সে ঢুকছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই পুরপুরা সে বলে হচ্ছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই পুরপুরা লড়াই করে লি কাজে পুরপুরা সে তো বিষয় ভয় লেগে যাচ্ছে জান মাল মানে এখানে কুরবান করে চি গিয়ে দেড় ফুট করে উঠে পড়া রাখা কীর্তি দেখেছো দরবার শরীফে যাবেন একটা পা ফেলবেন ভাববেন কিনা ফেলছেন পাটা যেই জমিন আল্লাহ মারহুল আমি রহমাতুল্লাহ জুতুটা খুলে খালি পায়ে হাঁটতে হ্যালো আমি রুহুল আমিন আমার পীরের দরবারে এসে পীরের সঙ্গে মোলাকাত করব মুসাফা করব পীরের যাব আওলাদের কাছে যাব রুহুল আমিন পায়ে জুতো পরে পীরের দরবারে যাওয়াটা নিজেকে বিয়াদবি বলে মনে করি সেই দরবারে ছেলে যখন পকড় থেকে তুলসী রজনী গুয়া গুটকা শান্তি দাঙ্গা তিরঙ্গা শিকারে কাছে আস্তাগফিরুল্লাহ বলে নাউজুবিল্লাহ বলে কিছু কিছু মানুষ থেকে দাদা হুজুরের মাজারের পিছন থেকে পাঁচির হালান দেই বেরিয়ে গেছে ছি 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 কত বড় দোকান কাটা হলো এরকম কাণ্ড হয় কষ্ট নিলে রাগ করলে
ফুরফুরা শরীফের মানুষ যদি উলঙ্গ হয়ে পড়ে তো আপনিও করবেন? আমি ফুরফুরা শরীফের লোককে দেখে যান, সানাউল্লাহ সিদ্দিকীকে দেখে যান, আমার দাদা হুজুরের মহব্বতে আমরা যাই, আমার পাঁচ হুজুরের ভালোবাসায় আমরা যাই, তানাদের নকশায় কদমে যেই হুজুর কেবলা ছিলেন আজও আছেন সেই হুজুরদের ভালোবাসা নিয়ে আমরা দরবারে যাই। জোরে বলুন, আর জোরে বলা যাবে না, এগুলো পাললে আপনি এগুলি পাললে আবার নতুন করে শুরু হয়ে যায়। মহিলা নিয়ে যাবেন নয় ভাবে আদবের সাথে পর্দার সাথে পুশিদার সাথে যদি পারেন নিয়ে যাবেন, নাই নিয়ে যাবেন না, পার হয়ে যাচ্ছে পা, মাথায় উন্না নাই, নোংরা নোংরা পোশাক পরে ফুরফুরা শরীফে রাস্তায় ঘুরছে, পার্কে ঘুরতে এলে নাউজুবিল্লাহ বলেন বলেন তো দেখি, আমরা যদি নিজেরা না চেষ্টা করি দরবার ঠিক রাখা যাবে? এই দরবারকে সুন্নিয়াতের উপর রাখতে গেলে আমাদেরও যেমন মেহনত দরকার, মুরিদদেরও দরকার, কথা ঠিক না ভুল বলে? আপনাদের মেয়েগুলো কি নিয়ে যায়? মানা করেন না তো, যে কোনো হুজুর কিবলাতে বাড়ির মধ্যে পাঠিয়ে দিয়ে আসার আগে রাস্তায় দাঁড় করিয়ে গাড়ি থেকে সালাম দিয়ে তাদের তো পীর দাদা হুজুর, তাদের তো মনটা চায় কাঁদে তো সালাম দিয়ে যাও যাও রাস্তায় ঘোরা, হেই হেই হই হই করে ঘোরা, দরবারের সম্মান নষ্ট হচ্ছে, একটু আমাকে হাও এগুলো করবেন না, মায়েরা এগুলো করবেন না, দরবার শরীফের সম্মান সবাই মিলেই কিন্তু আমাদের বজায় রাখতে আল্লাহ আমাদের করে কবুল করে বদের আমিন জোরে বলেন আল্লাহু আমিন একটু দরুদ শরীফ আল্লাহু